بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى: ومن أصول أهل السنة التصديق بكرامة الأولياء وما يجري الله على أيديهم من خوارق العادات في أنواع العلوم والمكاشفات وأنواع القدرة والتأثيرات والمأثور والمأثور عن سالف الأمم في سورة الكهف وغيرها وعن صدر هذه الأمة من الصحابة والتابعين وسائر فرق الأمة وهي موجودة فيها إلى يوم القيامة. مهنا الله سمست برشنسا جي الله رب العالمين جا كي چو اچھا کرن تائتيني کرتے پارن کرن سب كي چورو پرتيني شکم شروع شکتی من তার কাছে কোনো কিছুই অসাধারণ নয় বা অসম্ভব কিছু নয়, বরং সব কিছুই তার জন্য সহজ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে, আম্বিয়া রসুল হন না কেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা আউলিয়া কেরাম, আর সবচেয়ে বড় আউলিয়া আম্বিয়া রসুলগণ, তারপরে সাহাবাই কেরামগণ, যুগে যুগে আম্বিয়া রসুলগণের সাথীরা সবচেয়ে বড় ওলি নবী রসুলগণের পরে, এই আকীদা এই বিশ্বাস হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের। পক্ষান্তরে বিদাতীদের কাছে ওলি আউলিয়া বললে সাহাবায়ে কেরামরা ওই লিস্টে আসে না। তাদের লিস্টে আসে প্রথম ওই সব লোকে রাজাদের কবর পাকা করে সেখানে বহু রকমের বড় বড় শিল্ক হচ্ছে, খাসি গরু জবাই হচ্ছে, চাদর চড়ানো হচ্ছে, ফুল চড়ানো হচ্ছে, তারাই ছিল কোন যুগের ওলি। জি, আর আগামী তো এরকম যাদের পাকা পাকা কবর হবে আর কবরে ধর্না দেবে, মানুষ আশা করবে যে এরা কিছু দিতে পারে, মরে যাওয়ার পরে এরা অনেক শক্তিশালী হয়ে যায়, ওরাই হচ্ছে ওলি বেদাতিদের কাছে। এখানে আহলে সুন্নাতের রাস্তা আর বেদাতিদের রাস্তা আউলিয়ায়ে কেরাম সম্পর্কে ভিন্ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যতই উচ্চ স্তরের হোক না কেন, কেউ অসাধারণ কিছু করতে নিজে সক্ষম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যদি চান সেটা তিনি করে থাকেন। আম্বিয়া রসুলগণের মুজিজাতের ক্ষেত্রেও সেটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে মুজিজাগুলি নবী রসুলের ক্ষমতার ভিত্তিতে হয় না, বরং আম্বিয়া রসুলগণের হাতে আল্লাহ রাব্বুল আলামিন তার মহান কুদরতে প্রকাশ করে থাকেন। কুদরত কার? মহান আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন সেসব মুজিজা হয়ে থাকে, ঘটে থাকে, আর না হলে নবীদের কোনো ক্ষমতা থাকে না। অনেক সময় পূর্বে জানিয়ে দেওয়া হয় যে এগুলি হতে পারে, আর অনেক সময় নবী রসুলকে জানানো হয়নি যে আগামীতে এক দুই মিনিটের মধ্যেই কি অসাধারণ কিছু মুজিজা ঘটছে। যেমন আপনারা বহু আম্বিয়া রসুলগণের যেসব মুজিজা রয়েছে সেসব জানলে বুঝতে পারবেন, বিশেষ করে মুসা আলি ইসলামের লাঠির মুজিজা। লাঠি আল্লাহ নিক্ষেপ করতে বলছেন, নিক্ষেপ করলে যে অজগর সাপে পরিণত হবে আর তিনি ভয়ে ভীত হয়ে পালাতে শুরু করবেন, এসব কোনো কল্পনাতেও ছিল না, একটু পূর্বে জানানো হয়নি তাকে, তাকে জানানো হয়নি। তার স্পষ্ট প্রমাণ করে যে সেটা নবীদের ক্ষমতা তো হয় না, আর নবীদের কখনো আগে অগ্রিম এলেম থাকে যে এটার দ্বারা এই হবে, আর কখনো সেটাও থাকে না যে কি হবে তাও জানেন না, হঠাৎ করে হয়ে গেছে। তাহলে নবীদের মুজিজা, মুজিজা হচ্ছে অসাধারণ অলৌকিকত্ব বা অসাধারণ কিছু যেটা সাধারণ সৃষ্টির মাধ্যমে হইতে পারে না, এগুলোকে মুজিজা বলা হয়। সেগুলির সম্পর্ক যদি নবী রসুলগণের সাথে হয়, সেগুলির সম্পর্ক নবী ছাড়া অন্য নেক বান্দাদের সাথে, আর নেক বান্দা ওরা যারা মুমিন মুত্তাকি, যাদের ইমানে শিরক কুফরি বিদাত নেই,
আর যারা পাপ মুক্ত, হ্যাঁ, তাকওয়া অর্জন করেছে অর্থাৎ সমস্ত রকমের পাপ আচার থেকে বেঁচে থাকে, তার মধ্যে সবচেয়ে বড় পাপ শির থেকে বাঁচে, বেদাত থেকে বাঁচে, বিভিন্ন ফাঁসেকে থেকে বাঁচে, তারপরে নাজগান থেকে বাঁচে, কারণ এই বেদাতি যেসবকে অলি বলা হচ্ছে সেসবের অনেকেই তারা নাচের মাধ্যমে জিকির করে থাকে। জি হ্যাঁ, তাদের কাছে নাচের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ এবং জিকির হয়ে থাকে। তো ওরা কি করে বা সৎ লোক হইতে পারে, অলি হইতে পারে, আল্লাহর অলি নিশ্চিত হতে পারে না। তো যারা কোরআন সুন্নাহর অনুসারী মুমিন মুত্তাকি, তারা নবী রসুল নন, যদি অসাধারণ কিছু তাদের মাধ্যমে প্রকাশ পায় সেটাও আল্লাহর ক্ষমতায়, তাদের কোনো ক্ষমতা থাকে না, এবং তাদেরকে বা তাদের এই অসাধারণ বিষয়গুলিকে কি বলা হয়, কারামত বলা হয়। অসৎ লোকদের থেকে যদি অসাধারণ কিছু দেখা যায় সেটাও সম্ভব। কাফের, মুশরিক, হ্যাঁ, যোগী, সন্ন্যাসী, সাধু, হ্যাঁ, চার্চের পাদ্রী, পুরোহিত, ধর্মগুরু, যে কোনো কবর মাজার পূজারী, মুশরিক, যে কোনো ব্যক্তি, জাদুঘর, গণক, এই সমস্ত অসৎ লোকদের থেকে অসাধারণ কিছু দেখা যেতে পারে। আর আমরা দেখতে পাই জাদুঘরদের, আমরা ভেলকিবাজি ওসব দেখতে পাই, দেখি না, মানুষকে আপনার আমার চোখের সামনে জবাই করে দিল, দেখি নাই, আমি তো দেখেছি, আপনারা দেখেছেন, আর চোখে পানি চলে আসে আমাদের, ও কিছুই করে না, আপনার আমার চোখে যেটাকে নজর বন্ধ করে দেওয়া বলে। জি হ্যাঁ, এইরকমই মাটির গুলি করে রসগোল্লা খাওয়াচ্ছে, অনেকে খেয়েছেন, দেখেন না এইসব তামাশা। হ্যাঁ, এইসব আমাদের দেশে ও করতে আসে আসামের জাদুঘররা, আর এলাকাতে এলাকাতে এসে গ্রামে গ্রামে যায়, আর মানুষের টাকা পয়সা ইনকাম করে নিয়ে যায়। পিসি সরকারের জাদু খুব মশহুর, প্রসিদ্ধ ছিল, বাঙালি জাতির মধ্যে সবচেয়ে বড় জাদুঘর ছিল পিসি সরকার, নাম শুনেছেন কিনা অনেকে, শিক্ষিত লোকের নাম দেয় না। পিসি সরকার আমাদের ডিস্ট্রিক্ট, আবার মালদা, আমাদের বাপদাদার আমলের কথা বলছি, শোনা গল্প, মালদা টাউনে আসবে, আর টাইম দিয়েছে যে এতটার সময় সে এসে পৌঁছিবে, কিন্তু চার ঘন্টা লেট করে ফেলেছে, সবাই রেগে আছে, আর গরমে সবার মেজাজ খারাপ হয়ে আছে, যে টাইম দিয়েছে ধরেন 12টা আসছে বিকাল 4টায়, স্টেজে আসার পরে প্রথম একটাই জাদু দেখাবে, শুধু একটাই কি দেখাবে, অসাধারণ কিছু দেখাবে, জাদু দেখাবে, প্রথমে এসে বলছে আপনারা খুব রাগ করেছেন তাই না, সবাই কি জবাব দিব, সবাই তো রেগে আছে ওপর, তো বলছে যে আপনারা সবাই নিজ নিজ ঘড়ি দেখেন, ঘড়িতে কয়টা বাজছে, সবাই ঘড়ি দেখে দুপুর 12টা বাজছে, অথচ বিকেল 4টা, বলে আমার জাদু দেখা হয়ে গেল। তো এটাকে কি বলবেন, কারামত বলবেন নাকি, কারামত পিসি সরকার, তাই না, ওই রকমই কবর মাজার পূজারীদের কেরামতি, জি, বেদাতিদের কেরামতি একই রকম। এটা হচ্ছে সেহের, তার মুজিজা লিল আম্বিয়া, আর কারামাত লিল আউলিয়া আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, কথা বোঝা গেছে। আর সেহের, হ্যাঁ, লিল মুশরিকিন ওয়াল কুফফার ওয়াল মুজরিমিন ওয়া সাহারা, হ্যাঁ, ওয়াল মুনাজ্জিমিন ওয়াল কুহান, যারা যত অসৎ লোক রয়েছে, পাপিষ্ঠ, পাপে ডুবে আছে, নাপাক হয়ে আছে, আর ফরজ গোসল জীবনে করে না, হ্যাঁ, বছরকে বছর গোসল করে না, নোংরা হয়ে আছে, চুলে জড়া ধরে গেছে, আর কেরামতি দেখাচ্ছে, কেরামতি না, এগুলো কি, এগুলো হচ্ছে সেহের, জাদু, জি, এগুলো শয়তান ব্যবহার করে হয়, শয়তান বশে করে হয়, ও অনেক সময় মানব জাতিকে গুমরা করার কারণ হয়, পরীক্ষার কারণ, আল্লাহ পরীক্ষা করেন যে তোরা কোরআন সুন্নাহর দলিলের অনুসারী হচ্ছিস নাকি এসব ভেলকিবাজি আর শিরকুফুরিতে বিশ্বাসী হচ্ছিস, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়, ইয়াহদি বিহি কাসীরা ইয়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, জি, বহু লোক পথভ্রষ্ট হয়, এর মাধ্যমে বহু লোক হেদায়ত পাই, কোরআন সুন্নাহর জ্ঞান থাকলে হেদায়ত পাই, যে জাদুঘর এদের কাছে যাবো না, এরা অসৎ, মুজরিমিন, অপরাধী। এই ভূমিকাটা এই জন্য বললাম যে আজকের আলোচনা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত তের ভূমিকা বা দৃষ্টিভঙ্গি কারামতে আউলিয়া সম্পর্কে, কারামতে আউলিয়া সম্পর্কে। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা আকীদা ওয়াসিতিয়ার পর্ব নম্বর 38, এরপরে আর দুটো পর্ব ইনশাআল্লাহ হবে, তাতে আমরা শেষ করবো এই কিতাব। আলোচনা খুব লম্বা নেই, অল্প আলোচনা আছে। বলছেন শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা,
মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামা ফি কারামাতিল আউলিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, মাযহাব বা বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি ফি কারামাতিল আউলিয়া, ওলি আউলিয়ার কেরামত সম্পর্কে বা কারামত সম্পর্কে। আসলে কারামা শব্দটি, কারামতকে কারামত কেন বলা হয়, এই জন্য বলা হয় যে তার মাধ্যমে আল্লাহ নেক মানুষকে সম্মানিত করেন, সৎকর্মশীলদেরকে কি করেন, কারামা মানে সম্মানিত করা, করিম সম্মানিত ব্যক্তিকে বলা হয়, আক্রামা ইউক্রিম মানে সম্মান দেওয়া কাউকে। তো এই জন্য কারামতকে কারামত বলা হয়। মুজিজাকে মুজিজা কেন বলা হয়, মুজিজা মানে কাউকে হারিয়ে দেওয়া, আজাজা ইউজাজ এজাজ মানে হচ্ছে কোন কাউকে কি করে দেওয়া, হারিয়ে দেওয়া বা হার মানতে বাধ্য করা। তো আম্বিয়া রসুলগণের মুজিজা তাদের জাতি কি যারা অস্বীকার করে বা সন্দেহ করে নবুয়াত রিসালাতে, নবীকে মানতে চায় না, রসুলকে মানতে চায় না, তাদেরকে হার মানতে বাধ্য জি, এই জন্য মুজিজাকে মুজিজা বলা। তো কেরামত আউলিয়া সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি যা বলবেন। ওমিন উসুল আহলে সুন্নতি আত তাসদীক বি কারামাতিল আউলিয়া, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে একটা হচ্ছে বিশ্বাস করা, একটা হচ্ছে অবিশ্বাস করা, ঠিক না? তো আহলে সুন্নাত ওয়াল জামাত কারামাতি আউলিয়া বিশ্বাস করে না, করে না, করে, কিন্তু তাতে না বাড়াবাড়ি আর না তাতে ঘাটতি, মধ্যম পন্থ অবলম্বন করে। এই ক্ষেত্রেও আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যম পন্থী, দীনে ইসলাম যেমন মধ্যম পন্থা সমস্ত ধর্মগুলির মাঝখানে, ঠিক তেমনি আহলে সুন্নাত ওয়াল জামাতের জামাতটি দলটি সমস্ত যে 72টি ফিরকা আরো রয়েছে সেগুলির মাঝে মধ্যম পন্থী বিভিন্ন বিষয়ে আকিদা এবাদত আখলাক দৈনন্দিন জীবনে চলা ফেরা ইনকাম উপার্জন করা খরচ করা সবকিছুর ক্ষেত্রে প্রত্যেকটি বিষয় আপনি পাবেন যে আমরা হচ্ছে মধ্যমপন্থী, খরচ খরচার ক্ষেত্রে অত্যন্ত বখিল কৃপণ হবেন না, আবার এমন খরচ করবেন না যে আপনার ফরজের খবর নেই, এত খরচ করেন বন্ধ বান্ধবকে নিয়ে যে স্ত্রী খোঁজ নিতে পারেন না, ছেলে মেয়েকে খরচ দিতে পারেন না, বাপ মাকে দিতে পারেন না, আর বন্ধু বান্ধব নিয়ে আপনি চায়ের দোকান আড্ডা দিচ্ছেন, এটা অবর্জনীয়, ওটা অবর্জনীয়, কৃপণতা বর্জনীয় আর অপচয় অপব্যয় বর্জনীয়, দুটোর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আচরণ এইসব ক্ষেত্রে। তাহলে এইসব ক্ষেত্রেও যদি আমরা মধ্যমপন্থী হই, তাহলে আকীদা ইবাদত আখলাক সবকিছুর ক্ষেত্রে আমরা মধ্যমপন্থী, চরিত্রের ক্ষেত্রে এমন নমনীয় হবেন না যে কারো সামনে সালাম খুঁজছে, জি হুজুর, সালাম আলাইকুম হুজুর, এটাও আহলে সুন্নাত করে না। আবার এটাও নয় যে মুসলিমকে সালাম দেব না, জি মুসলিম যখন ফাসেক হইলেও সালাম দেব নেব, জি বুঝছেন না? তাহলে মধ্যম পন্থা এটা, একদল আছে চরমপন্থী, আরে ফাসেক, ফাসেককে সালাম, কোনো সালাম নেই সাথে, বা আমার আকীদার সাথে আমাদের সাথে ইখতিলাফ আছে, অথচ বড় কুফরি করেনি, হয়তো কিছু ইখতিলাফ আছে, মজহাবি ইখতিলাফ, না 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 সালাম দেব না, ওদের বিয়ে শাদী নাই, যেমন আজকাল ফতোয়া দিচ্ছে, হ্যাঁ, এবং মেয়ে ছাড়িয়েও নিচ্ছে, জি জি আমাদের ভাই আছে এখানে, ভাই জি হ্যাঁ ছাড়িয়ে নিয়েছে, বিদ্যার্থী মোল্লা কওমি মাদ্রাসার মোল্লা ওর বোনকে ছাড়িয়ে নিয়েছে, জি বোঝা গেছে, আহলে সুন্নাত জামাত এটাও করে না, মধ্যমপন্থী। আবার বিদ্যার্থীদের সাথে একাকার হয়ে যায় না, যে মিশে যা ওদের, ওরা বিদাত করছে সবাই পারে, তাহলে আমরাও বিদাত করি না, জি সব বিদাত বিদাতে তাদের সামিল হয়, আমরা বিদাতিও হই না তাদের মতো, আর শয়ে বরাত করছে সেই জন্য তাদেরকে কাফেরও মনে করি না, হ্যাঁ, আর তাদেরকে চিরকালে জাহান্নামে মনে করি না, বা দীর্ঘকাল বা কিছু কাল থাকবে এইটাও জাহান্নামের কোনো হুকুম লাগাই না, আল্লাহ তাদের সাথে মামলা করবেন, আল্লাহ তাদেরকে দুনিয়ার আজাব শাস্তি দিয়ে মাফ করবেন, কবর আজাব দিয়ে মাফ করবেন, না তার রহমতে মাফ করবেন, কিভাবে মাফ করবেন, না মাফ করবেন না কিছু শাস্তি দেবেন, আল্লাহ ভালো জানেন, জি। মধ্যম পন্থার কথা বোঝাইতে গিয়ে কিছু উদাহরণ দিলাম, কারামাতের ক্ষেত্রে মধ্যমপন্থী আমরা আসবে সামনে। বলছেন অমন ওসু অমিন ওসুল আহলে সন্নাতি আত তাসদীক বি কারামাতিল আউলিয়া, আহলে সন্নাতের মূল নীতিমালার অন্তর্ভুক্ত হইল কারামাতি আউলিয়াকে বিশ্বাস করা, ওলি আউলিয়ার কেরামতকে কি করা, বিশ্বাস করা, আমরা বিশ্বাস করি,
কিন্তু এখানে প্রশ্ন থাকছে যে ওলি আউলিয়া কে, কারা তাদের বৈশিষ্ট্য কি, কারা আল্লাহর ওলি, কারা শয়তানের ওলি, এটা অবশ্যই বুঝতে হবে একজনকে, না হলে গুমরা হয়ে যাবেন। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি খুব সুন্দর কিতাব রয়েছে, এই কিতাবটি যারা আরবিতে পড়তে হবে তাদের পড়ে নেওয়া উচিত। বাংলায় অনুবাদ হয়েছে কিনা বলতে পারবো না, খোঁজ নিয়ে দেখি না, নতুন নতুন আজকাল অনেক বই অনুবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে, সহিহ আকীদার ভাইরা করছে। আল ফুরকান বাইনা আউলিয়াই রহমান ওয়া আউলিয়াই শয়তান, রহমানের আউলিয়া আর শয়তানের আউলিয়ার মাঝে পার্থক্যকারী বিষয় বা পার্থক্যকরণ। জি, আল ফুরকান বাইনা আউলিয়াই রহমান ওয়া আউলিয়াই শয়তান, কারা শয়তানের ওলি, যাদেরকে অনেকে ওলি মনে করছেন, আল্লাহর ওলি মনে করছেন, আসলে তারা আল্লাহর ওলি নাই, আর কারা সত্যিকার রহমান আল্লাহর ওলি। জি, তো ওলি আউলিয়ার কেরামতকে আহলে সুন্নাত বিশ্বাস করে, এটা তাদের মূল নীতি। জি, ওমা ইউজরিল্লাহু আলা আইদিহিম মিন খাওয়ারিকিল আদাদ, আর ওই সবগুলিও বিশ্বাস করে যা আল্লাহ তাদের হাতে ঘটিয়ে থাকেন, আজরা ইউজরি মানে ঘটিয়ে থাকা, যা করে থাকেন, যা আল্লাহ করে থাকেন বা ঘটিয়ে থাকেন তাদের হাতে, মানে তাদের মাধ্যমে, তাদের হাত দ্বারা প্রকাশ পাচ্ছে বা তাদের কথার দ্বারা প্রকাশ পাচ্ছে, জি তাদের মাধ্যমে হচ্ছে কি সেগুলি, মিন খাওয়ারিকিল আদাত, অসাধারণ কিছু যা সাধারণের ঊর্ধ্বে, খাওয়ারেক তুল আদাত বলা হয়, যেগুলি সাধারণভাবে হয় না, সাধারণভাবে একজন মানুষ দ্বারা সেটা হতে পারে না বা একজন মানুষ করতে পারে না। জি, সেগুলি কি ধরনের হইতে পারে, কয়েক রকম হইতে পারে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সংক্ষেপে এই বিষয়গুলি বর্ণনা করছেন ব্যাখ্যাতে, সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা যে বিষয়গুলি বলেছেন আমি সাথে সাথে উল্লেখ করব। যেমন ফি আনওয়াইল উলুম, বিভিন্ন রকমের জ্ঞান, কোনো কিছু সম্পর্কে জ্ঞান হাসিল করলো, এমনি জনগণ ওই জ্ঞান হাসিল করতে পারলো না, কিন্তু একজন বিশেষ ব্যক্তি আল্লাহর ওলি, জরুরি নয় যে আল্লাহর ওলি সেই জ্ঞান হাসিল, যখন আল্লাহ ওই জ্ঞানটা দিতে চাইলেন তখন, কিন্তু এটাও ভাবিয়েন না যে উনি আল্লাহর ওলি সুতরাং এই সব জ্ঞান তার কাছে আছে, এখানে আর এক গুমরাহি। কিন্তু জি হ্যাঁ, আলিমুল গায়ব বানিয়ে দিলেন, ভাজির নাজির বানিয়ে দিলেন, অসাধারণ ক্ষমতা তার হাতে, যখন ইচ্ছা ওর কাছে চাবি আছে, চাবি দিয়ে ওই জ্ঞানগুলি আহরণ করে নিবে বা বলে দিবে ওই জ্ঞান সম্পর্কে, না বিভিন্ন জ্ঞান যদি আল্লাহ চান জানাত, ওয়াল মুকাশাফাত, এবং কোনো কিছু উন্মুক্ত করে দেওয়া, কোনো কিছু উন্মুক্ত করে দেওয়া, চোখের আড়ালে ছিল উন্মুক্ত হয়ে গেল, হতে পারে সেটা, ওয়ান ওয়াইল কুদরাতি, অথবা বিভিন্ন রকমের ক্ষমতার বিষয়ে, ক্ষমতার ক্ষেত্রে এমন কিছু ক্ষমতা তাদের মধ্যে প্রকাশ পেল যেটা মানুষের ক্ষমতার বাইরে, বা তাসিরাত, বা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করা, এমন কিছু তাসির, প্রতিক্রিয়া দেখালো যেটা সাধারণত মানুষ দেখাতে পারে না। যদি একটা বোতল পানি থাকে আর একটা বোতল পানিতে আপনার যে এতগুলি লোক আছেন সবাই পান করছেন, একদিক থেকে পানি বেশি নাই, পান করছেন, শেষ হয় না, হয় না, হয় না, সবার পান করা হইল, এটা কি অসাধারণ তাসির? এর উপরে এমন একটা প্রতিক্রিয়া আল্লাহ কোন নেক বান্দার হাতে করালেন যেটা সাধারণ তো হয় না, যে এক বোতল পানিতে এতগুলি লোক কি করে হতে পারে তাদের পান করা, বুঝা গেছে না? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে একটা ছোট্ট একটা গটিতে বাটিতে পানি, হ্যাঁ হাত দিয়েছেন আর পানি যেমন আপনার ঝর্ণা প্রবাহিত হয় ছুটতে শুরু হয়েছে বা ফোয়ারার মতো। খাবার এটা ছোট্ট বকরি 3-4 কিলোর আর প্রায় 1400 লোক, হাজারের বেশি লোক খন্দকে দাওয়াত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসবেন আর আপনার সাথে 2-3 জনকে নিয়ে আসেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি আহলাল খন্দকে, এই খন্দকের লোকেরা, ইন্না জাবেরান সানা আলাকুম সুরান, জাবের তোমাদের জন্য কিছু ঝোলের ব্যবস্থা করেছে। যেমন আমরা বলি ডাল ভাত, একটু ডাল ভাত খান আমার বাসায়, বলি না আমাদের ভাষায় খাওয়াইবেন 17 রকমের, কারণ বাঙালি জাতি তো 2-3 রকম খাওয়াইতে জানে না, বুঝলে না? সুবহানাল্লাহ, পাকিস্তানে তো ডাল রুটি দিয়ে বা ওই কিমা রুটি দিয়ে বিদায়, হ্যাঁ বা ওই আপনার পালক 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 দিয়ে বিদায়, পালক রুটি দিয়ে বিদায় পাকিস্তানি, কিন্তু বাঙালি যদি দাওয়াত করে 10 রকম বললে কমই হইল, বর্তায় 2-4 10 রকম, তাই কিনা? তারপরে বলছেন যে আসেন আমার বাসায় একটু ডাল ভাত খান,
তো ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই বা ভঙ্গিমাতে যে জামের তোমাদের জন্য সুর মানে কিছু ঝোলের সরবার ব্যবস্থা করেছে। জামের তো ভয়ে ভয়ে বাড়ি পালিয়েছে যুবক মানুষ, স্ত্রী কিন্তু তার চাইতে বয়সে, সুবহানাল্লাহ। ওই বোনগুলো দেখা নয় বোন ছিল দেখাশোনার জন্য একটু বড় দেখে বিয়ে করেছে, যে ছোট যদি বিয়ে করি তো কি দেখবে, আমার বোনগুলোর মতোই যদি হয় 16-17 বছর 18 বছর কি দেখবে আমার বোনগুলিকে, তো একটু বয়সীকে দেখে বিয়ে করেছে সেই বা দৌড় দিয়ে গিয়ে বলছেন যে আরে কাম খারাপ হয়েছে, কি হয়েছে, সুবহানাল্লাহ। বলছেন যে নবী সাল্লামকে বললাম যে এইরকম আমার বাড়িতে অল্প খাবার দাবার আছে, তো আপনি আসেন আপনার সাথে কয়েকজন নিয়ে আসেন। তো নবী সাল্লাম সবাইকে এলান করে দিলেন, খন্দকে যত লোক আছে সঙ্গে, আমি করবোটা কি, তুমি কি চিন্তা করো কি করবে, দেখেন নারী কত গুণের ভাই। বলছেন তুমি ভালো করে বলেছো তো যে আমার ছোট্ট একটা বকরি, হ্যাঁ আর অল্প কয়েকটা আটা ছিল, তো কয়েকটা রুটি করেছি বলেছো, বলছে হ্যাঁ সব বলেছি, বলছে তাহলে তোমার কি চিন্তা, ও চিন্তা রসুল উল্লাস করবে, তোমার কিসের চিন্তা, তোমার কাজ তুমি করেছো, বোঝা গেছে না, সুবহানাল্লাহ। সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে, খাওয়া দাওয়ার পরে দেখছে গোশত যেমন ছিল তার চাইতে বেশি মনে হচ্ছে দেখে, আর রুটি যতটা ছিল প্রথম খানে খাওয়ার আগে তার চাইতে বেশি মনে হচ্ছে দেখে। এটার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রসুল থেকে হইলে মুজিজা, যে কোন ওলি থেকে যদি হয়ে যায় কারামত, কোন সাহের গণক জাদুঘর থেকে হয়ে যায় কিচ্ছু নেই, আর মাটিকে রুটি বানিয়ে আর গোশত বানিয়ে খাইয়ে দিল, হইতে পারে কি পারে না, হইতে পারে, মানে পেট ভরে গেছে, আপনি বললেন আমি পেট ভরে গোশত খেয়ে এলাম কিন্তু গোশত না, ও সব মাটি খাইয়েছে আপনাকে জাদুঘর। জি হ্যাঁ, এইরকম হইতে বল মাসুর আন সালেফিল উমাম, আর বিগত জাতি থেকে যেসব বর্ণিত হয়েছে বিশেষ করে ফি সূরাতিল কাহফে, সূরায়ে কাহফে, ওই সূরা কাহফের ওই যুবকদের ঘটনা স্মরণ করুন, ওইদিকে ইঙ্গিত করা হয়েছে এখানে। হ্যাঁ তারা গিয়ে আশ্রয় নিল গিয়ে গুহাতে, তারপরে ঘুম চলে আসলো, ওয়ালাবে সুফে কাহফে সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদুতি, 309 বছর ঘুমিয়ে থেকে গেছে, এত কি ঘুম আসে, 5 ঘন্টা ঘুমের পরে তো পেরেশানে ঘুম আসবে না, আমার মতো লোক যে একটানা 5 ঘন্টা তো হয়ই না প্রায়, একমাত্র শীতকাল ছাড়া হয়তো, আর যদি 5 ঘন্টা হয়ে যায় তারপরে ঘুম আসবে এটা বড় মুশকিল কাজ, বুঝা গেছে। আর অনেকে আছে এই জুমার রাতে বিশুদ্ধবারে রাত 12টায় ঘুমিয়েছে, ফজর গেল, তারপরে সকাল নাস্তা সব গেছে, 10:30-11টা ওই যে খুতবা শুরু হয়ে গেছে, দৌড় দিয়ে যে যাচ্ছে, মাঝে মাঝে পায় জুমা মসজিদে, জুমা মাঝে মাঝে পাই না, এগুলো কি মুসলমান আবার, হ্যাঁ আরে একটু মানুষ নাকি এত মানুষ ঘুমায় এত, কথা বোঝা গেছে, না কেরামতির ঘুম, ইও কেরামতির ঘুম না, ও 309 বছরওয়ালা বলতে পারে যে এটাও আমাদের কেরামতি। জি আর এইরকমই এই উম্মতের প্রথম সারির মানুষ যেমন সাহাবায়ে কেরাম, তাবেইন, তাদের থেকে যে কেরামত গুলি বর্ণিত হয়েছে, বিশেষ করে সাহাবায়ে কেরামদের কিছু কেরামতের কথা মিশকাতে বাবুল কারামাত বলে একটি অধ্যায় রয়েছে, তাতে বেশ কিছু ঘটনা নিয়ে আসা হয়েছে, তার মধ্যে কিছু সহি আছে কিছু জয়ীফ আছে, সবগুলি সহি না, ও তাবেইন তাবেইন থেকেও হয়েছে কিছু, ও সাইর ফেরাকিল উম্মা, এছাড়াও মিশকাত ছাড়াও বিভিন্ন তারিখ বা এর কিতাবে সিরাতুন্নবী, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কেন জীবনী কিতাবাদিতে রয়েছে বেশ কিছু ঘটনা, ও সাইর ফেরাকিল উম্মা, আর এই উম্মতের বিভিন্ন যে দল উপদলগুলি রয়েছে যুগে যুগে সেগুলি থেকে হইতে পারে যে কারো কেরামত হয়েছে, আর সেটা সেই কেরামতের দরজা বন্ধ হয়ে গেছে না কিয়ামত পর্যন্ত খোলা আছে, এই ক্ষেত্রে বলছে ওয়াহিয়া মওজুদাতুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, আই কেরামত বাকি থাকবে, বহাল থাকবে, অব্যাহত থাকবে এই উম্মতে কিয়ামত পর্যন্ত, কিন্তু কেরামতের দাবি করলে কি কেরামত হবে না, জি হ্যাঁ, তারপরে সত্যিকার যার কেরামত হবে সে কেরামতের দাবি করবে না, এটা একটা ভালো গুণ মনে রাখবেন, যে সত্যি আল্লাহর ওলি হবে সে আল্লাহর ওলি বলে দাবি করবে না, তার মধ্যে এত তাওয়াজো থাকবে, খাকসারি থাকবে,
বিনয় এবং কি বলছে নমনীয়তা থাকবে যে সে নিজেকে সবার চেয়ে গুণাগার মনে করবে। জি, আর আমি আল্লাহর ওলি, আমি মুজাদ্দিদ, আমি অমুক, আর আমার দ্বারা এই হয়েছে এসব দাবি করবে। আমি কি বলছে এশার রুজিতে ফজর পড়ি, অমুক এশার রুজিতে ফজর চল্লিশ বছর পড়ে, আর তারপরে মাগরেব পড়ে মক্কাতে, আর এশা পড়ে মদিনায়, আর নিজে দাবি করে না, এগুলো গোমরাহ যারা দাবি করে তাদের। সাহাবাই কেরামদের জামানায় যে সব কারামত হয়েছে তার একটি কারামতের সম্পর্ক এই এলাকার সাথে, সুতরাং আজকের আলোচনা বলে দিই। এই এলাকার যিনি গভর্নর ছিলেন, আমির ছিলেন, হাকিম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির পক্ষ থেকে, ওই সাহাবীর নাম জানা আছে না? উনি এসেছিলেন এখান থেকে, যেসব জিজিয়ার ধন সম্পদ ছিল সেগুলো নিয়ে গিয়েছিলেন মদিনে, সহিহ বুখারী হাদিস আছে, ওনাকে পাঠিয়েছিলেন। কিন্তু তাদের ওয়াম্মারা আলী সহিহ বুখারী হাদিস তাদের আমির বানিয়েছিলেন, গভর্নর বানিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এলাকার, আলহাসা থেকে শুরু করে দারিন কাতিফ পর্যন্ত। তখন দাম্মাম হয়তো সমুদ্রের তলায় ছিল, দাম্মামের বয়স একশো বছর বেশি নয়, কিন্তু কাতিফের নাম সেই যুগে এসছে, দারিনের নাম এসছে। দারিন তখন একটু দ্বীপ ছিল, দারিন জানেন তো, দারিন তারতের পাশে। জি হ্যাঁ। আর আল হাসান নাম বাহরাইন, এসে এলাকা পুরোটাকে বাহরাইন বলা হয়তো। জি, তখন এই বাহরাইন দ্বীপের বাহরাইন ছিল না, এই যে বাহরাইন বর্তমান দেশ। এই বাহরাইনের মানে এই এলাকার আমির বানিয়েছিলেন প্রখ্যাত সাহাবি আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম মনে রাখবেন, আর মনে রাখবেন ওনার নামে একটা রোড আছে। যখন টয়োটায় আপনি এতে যাবেন, ডান দিকে সবুজ মার্কেটের দিকে যাচ্ছেন আর ক্রস করে, আর বাম দিকে যে টয়োটার শোরুম আছে কিং সৌধুরীতে, ওই রোডটার নাম দেখবেন, ভালো করে পড়ে দেখবেন, লেখা আছে আলা, আল আলা ইবনুল হাদরামি লেখা আছে। তার কেরামতির কথা বলছিলাম যে তিনি এই কাতিফ থেকে দারিন, এর মাঝখানে সাগর ছিল, এখানে শুকনো ওখানে শুকনো, মাঝখানে কি ছিল? সাগর ছিল। জি, তিনি সাগরের উপর দিয়ে হেঁটে চলে গেছিলেন। জি হ্যাঁ, এই কাতিফ থেকে দারিনে এই সাগরের উপর দিয়ে কিছুটা যে মাঝখানে যে পানি কয়েক কিলোমিটারই হোক, হেঁটে চলে গেছিলেন পানির ওপর দিয়ে। জি, এটা সাহাবাইকার জীবনীতে, বিশেষ করে আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা জীবনীতে বর্ণিত রয়েছে। তো এইরকম যারা আল্লাহর ওলি, আর একটু আগে বললাম যে সাহাবাই কেরামরা সবচেয়ে বড় আল্লাহর ওলি আম্বিয়া রসুলগণের পরে, এটাও মনে রাখেন। এখানে অনেকে মনে করেন যে ওলি মানে নবী না, ওলি মানে কি, ওলি উল্লাহ মানে কি, আল্লাহর বন্ধু। তো সবচেয়ে বড় আল্লাহর বন্ধু কারা? নবী রসুলগণ। সুতরাং আগে বলতে হবে যে আল্লাহর আউলিয়া সবচেয়ে বড় ওলিয়া উলিয়া কারা? আম্বিয়া রসুলগণ। তারা আম্বিয়াও রসুলও এবং আউলিয়াও। জি, আর তারপরে তখন বলবেন প্রত্যেক নবীর সাথী সঙ্গীগণ, সাহাবাই কেরামগণ, হাওয়ারিগণ, এইরকম আসহাবু মুসা, আসহাবু ইব্রাহিম, আসহাবু নূহ, যে কোনো যুগের নবীর রসুল, তাদের সাথীরা সবচেয়ে ভালো মানুষ যুগের। এখন শেখ সালেহুল ফজান হাফেজাহুল্লাহ তাআলা এই কথাগুলি সম্পর্কে কি বলেছেন তা আলোচনা করি। এখানেই কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা শেষ। প্রথম কথা কারামত, কারামত সম্পর্কে শাব্দিক আমরা একটু আলোচনা করি। আল কারামাত বা কারামাত, এটা হচ্ছে বহু বচন, আর এক বচন হচ্ছে কারামাতুন বা কারামাহ। জি, কারামা কি? অসাধারণ কিছু। কারামার সংজ্ঞা বলছেন আমরুন খারিকুন লিল আদা, এমন বিষয় যা অসাধারণ হয়ে থাকে, যা কি হয়ে থাকে, সাধারণভাবে যেটা হওয়া সম্ভব তার উপরে কিছু হয়ে থাকে, এটাকে বলা হয় কারামা। লেমালুফিল আদমিন, খারেকলিল আদা মানে লেমালুফিল আদমিন, যেটা মানুষের দ্বারা সাধারণত হয় না, মানুষ যে কোনো মানুষ দ্বারা হইতে পারে না, তো এই মানুষ দ্বারা এটা হলো কি করে, এটা হচ্ছে কারামতের সংজ্ঞা। ওলি বা আউলিয়ার সংজ্ঞা বলছে আউলিয়া যেমন ওলি, এক বচন হচ্ছে ওলি আর বহু বচন হচ্ছে আউলিয়া। বলি আউলিয়া কাকে বলে? বলছেন ওয়াহুয়াল মুমিন আল মুত্তাকি। ওলি আউলিয়া আল্লাহর যদি হয় তাহলে সে প্রথম কথা ইমানদার মুমিন হবে, এমন ইমান যেই ইমানে শিরিক নেই, কুফরি নেই, নেফাক মুনাফিকি নেই, বিদআত নেই। জি হ্যাঁ,
কারণ এগুলি সব ধর্মের নামে কিন্তু গুমরাহী, ধর্মের নামে গুমরাহী থেকে মুক্ত তাহলে আসল ইমান। আর তারপরে মুত্তাকি হবে মানে তার জীবনে ফাঁসে কিনে কাবিরা গুনাহ করে আর বলবেন যে ওলি কাবিরা গুনাহ করে ওর উপরে থেকে যার ওলি, কাবিরা গুনাহ ওলির দ্বারা কাবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তার উপর অটল থাকে না, হ্যাঁ সংশোধন করে নেই, দ্রুত তওবা করে। দ্রুত কেউ যদি তওবা করার গুনাহ হয় তারপরও সে আল্লাহর বিশেষ ওলি হইতে পারে। আম ওলি তো ওলি আবার দুই ভাগে বিভক্ত, ওলি আবার দুই ভাগে বিভক্ত, ওলি আম ওলি খাস। খাস ওলির সংজ্ঞা এটা বললাম যে সাধারণত কাবিরা গুনাহ হবে না, সাগিরা থেকে কেউ মুক্ত না, ছোট ভুল ত্রুটি থেকে। কাবিরা গুনাহ যদি হয়ে যায় তাহলে তার উপর অটল থাকবে না, বরং দ্রুত আল্লাহর দিকে ফিরে আসবে। তার মধ্যে হ্যাঁ ওই গুণগুলি রয়েছে যেই গুণগুলি আল্লাহ বর্ণনা করেছেন সৎকর্মশীলদের, তার আল্লাহ আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ে, মুনিব আল্লাহ অভিমুখী, হ্যাঁ তারপরে তারা দ্রুত তওবা করে, ওয়ালাম ইউসিরু আলা মা ফালু, যদি কোনো কিছু করেই ফেলে ভুল তাহলে তার উপর অটল থাকে না, হ্যাঁ অনর থাকে না, ইত্যাদি ইত্যাদি যেসব ভালো গুণগুলি এক কথায় কোরআন কারিমে রয়েছে। আর খাস খাস তো হয়ে গেল, খাস ওলি আম ওলি যে কোনো মমিন, যে কোনো মমিন যদি তার ইমান ইসলাম ভঙ্গ না করে মানে কাফের হয়নি, নাস্তিক নয়, বড় শিরক করে না, বড় কুফরি করে না, তাহলে ফাসেক হইলেও সে হচ্ছে আল্লাহর সাধারণ ওলি। কারণ আল্লাহ বলছে আল্লাহ ওয়ালিউল মুমিনিন, আল্লাহ মুমিনদের বন্ধু, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, এরকম বেশ কিছু আয়াত রয়েছে ঠিক কিনা। তো মুমিন মুত্তাকি কামা কালা তাআলা যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইউনূসের আয়াত নম্বর 62-63, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন, শুনে রাখো শোনো, আলা মানে শোনো, জি এটা ভাব অর্থ করলাম, আলা মানে সজাগ হও, জি খবরদার সজাগ হও মানে শোনো, ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর ওলিরা এমন যে লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন আর তারা চিন্তিত হবে না, তাদের ভয় নেই, ওলিদের ভয় নেই, নাকি ওলির যে মুরিদ হবে তাদের ভয় নেই, এখানে গুমরাহি লুকিয়ে আছে। যদি কোন পীরের মরিদ হয়ে যায় কোনো চিন্তা নেই, বড় বড় জাহাজ নিয়ে তো আসবে, এইখানেই গুমরা হয়েছে জাতি, জি হ্যাঁ, কোন পীর যদি ধরে নি তো ও তো আমাদেরকে ছেড়ে জান্নাতে যাবে না, আমাদেরকে অসহায় ছেড়ে আমাদেরকে নিবে তারপরে যাবে, জি জবরদস্তি আল্লাহর সাথে হ্যাঁ বাদানুবাদ করে নিয়ে যাবে, বহস করবে আল্লাহর সাথে, আউযুবিল্লাহ, কথা বোঝা গেছে, তাদের সেখানে গায়ের জোর চলবে, অসাধারণ ক্ষমতা চলবে সমস্ত গুমরাই, জি হ্যাঁ তাদের কোনো ভয় নেই। সুতরাং আপনারও যদি ভয় না রাখতে চান যে আমিও যেন আমার কোনো ভয় না থাকে, আশঙ্কা না থাকে, চিন্তা না থাকে, তো আপনিও ওই ওলিদের রাস্তা ধরেন, আম্বিয়া রসুলগণের রাস্তা ধরে নেন, সাহাবাই কেরামদের রাস্তা ধরে নেন, তারপরে ওলিয়া আউলিয়া শ্রেণী হচ্ছে তাবেইনদের রাস্তা ধরে নেন, আপনার আবু হানিফা শাফি মালিক আহমদ সকলের রাস্তা ধরেন, একজন ইমাম মেন নাম ভেঙে খেয়ে না আবার, জি হ্যাঁ সব আলেম ওলামাদের রাস্তা ধরেন, জি আইমাই কেরামদের রাস্তা ধরেন, জি যেমন আবু হানিফার রাস্তা ধরবেন তেমন ইমাম বুখারীর রাস্তা ধরেন, আরে তেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর রাস্তা ধরেন, তেমন ইমাম তাহাবীরের রাস্তা ধরেন, আর তাদের যেটা ভুল হয়েছে সেটা ছেড়ে দেন যদি স্পষ্ট হয়ে গিয়ে থাকে, অন্ধ অনুকরণ কারো করিয়েন না, আর সবার শ্রদ্ধা রাখেন, সবার সাথে মহব্বত রাখেন, জি এবং তারা এইরকম হয়েছে এলমে আমলে, আবু হানিফা আবু হানিফা ইমাম কি করে হলো, আপনি হওয়ার আমি হওয়ার চেষ্টা করি, এলমে আমলে আখলাকে চরিত্রে দিনের খেদমতে ওইরকম হওয়ার চেষ্টা করেন, এটা হচ্ছে হ্যাঁ লা খাউফুন আলাইহিম। যদি ভয়মুক্ত হতে চান আর চিন্তা মুক্ত হতে চান তাহলে তাদের পথের পথিক হন, আর ওই পথ ধরবেন না, আর আশা করে বসে থাকবেন যে ওরা আমাদেরকে উদ্ধার করবে, এগুলি হচ্ছে শিরকিয়া আকিদা, বিদাতি আকিদা। ওরা কারা ওলি আউলিয়া বলছে আল্লাযিনা আমানু, তারপর আয়াত 63 নম্বর আয়াতে, যারা মুমিন হয়েছে ঈমানদার হয়েছে, ঈমানের সংজ্ঞা জানা আছে আপনাদের, যারা মুমিন হয়েছে, ওয়া কানু ইত্তাকুন, আর তারা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকত, তারা পাপ মুক্ত জীবন যাপন করত, এই হচ্ছে তাকওয়া। সুম্মিয়া ওলিয়ান, ওলিকে ওলি কেন বলা হয়, বলছেন যে ওলি শব্দটি ওয়ালা থেকে এসছে, ওয়ালা মানে ভালোবাসা, ওয়ালা মানে কি ভালোবাসা, ওয়ালার আরেকটি অর্থ হয় আল কুরব, হ্যাঁ
নৈকট্য লাভ করা, নৈকট্য লাভ করা। তো যে ওলি হয় হ্যাঁ সে আল্লাহকে ভালোবাসে, তখন আল্লাহ তাকে ভালোবাসে, এটা একটা দিক। যে ওলি আল্লাহর ওলি হয় সত্যিকার অর্থে সে আল্লাহর কাছাকাছি হয়, জি আল্লাহর সান্নিধ্য লাভ করে, জি। তাই বলছেন ফাওয়ালিউল্লাহ আল্লাহর ওলি ওই ব্যক্তি, আল্লাহর ওলির এখন সংজ্ঞা করছেন, মান ওয়ানাল্লাহ যে আল্লাহর সাথে মহাব্বত রাখি বা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন, কিভাবে আল্লাহর সাথে মহব্বত পয়দা করবেন, হ্যাঁ কিভাবে, বেদাতি তরিকায় আপনার খেয়াল খুশি না কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক বলছেন বে মুআফাকাতিহি ফি মাহবুবাতিহি ওয়া তাকাররুব ইলাইহি বিমারদাতিহি। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সব কথা কাজকে ভালোবাসেন সেগুলির অনুকূলে নিজেকে গড়ে, আল্লাহ যে কাজগুলিকে ভালোবাসেন যে কথাগুলিকে ভালোবাসেন সেইভাবে আমি নিজেকে গড়ব, এর মাধ্যমে কি হবে আল্লাহ এই কথাগুলিকে ভালোবাসেন সুতরাং আমিও ভালোবাসি, আল্লাহ করতে বলেছেন সুতরাং আমি করি, আল্লাহ বলতে বলেছেন সুতরাং আমি বলি, বুঝেছে না, আল্লাহ এসব বারণ করেছেন সুতরাং আমি বিরত থাকি। তাকাররুব ইলাইহি এবং আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা বিমারাদাতিহি তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে, আল্লাহকে রাজি করাই হচ্ছে আমার আপনার জীবনের মুখ্য উদ্দেশ্য। এইরকমটা যখন মন মেজাজ তৈরি হয়ে যাবে যে আল্লাহকে রাজি করব এবং আল্লাহ যা ভালোবাসেন আমি তা ভালোবাসি, আল্লাহ ভালোবাসেন তাকওয়া, ইন্নাল্লাহি ইউহিব্বুল মুত্তাকিন, আমি তাকওয়া ভালোবাসি, আল্লাহ আল্লাহ মুহসিনিনকে ভালোবাসেন আমি মুহসিন হব, আল্লাহ সাবিরিনকে ভালোবাসেন আল্লাহ ইউহিব্বুস সাবিরিন আমি সবুর করব, ধৈর্য ধারণ করব। এইভাবে কোরআনে কারিমে সুবহানাল্লাহ কত কি এই সব বিষয়গুলি বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ইবাদত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করব, সবচেয়ে বড় অপরাধ শিরক, শিরক মুক্ত হব, তারপরে বিদাত মুক্ত হব, সুন্নার অনুসারী হব, সবচেয়ে বড় ইবাদত মুসলিম জীবনে হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত, সুতরাং এই সালাতের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তাওহীদের পরে, সুতরাং আমার কাছে আমার নামাজ সবচেয়ে বেশি প্রিয়, আমার ঘুম যতই চেপে থাকে না কেন আমার নামাজ হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার খাদ্য পানীয় স্ত্রী দুনিয়ার ভোগবিলাস টাকা পয়সা নেতৃত্ব সমস্ত কিছু চাইতে মহব্বতের বিষয় হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আমার তাওহীদের পরে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল ওলি হওয়ার উপায়। বলছেন শেখ সোহেল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা, তার ওকারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আউলিয়াদের কেরামত হচ্ছে সত্য হক, বহু এইরকম রেওয়ায়াত রয়েছে ঘটনাবলীর। কেরামত আউলিয়া সম্পর্কে মুসলিম জাতি তিন ভাগে বিভক্ত, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেদিকে ইঙ্গিত একটু আগে করেছি অবশ্য মধ্যম পন্থা বলতে গিয়ে। প্রথম প্রকারের মুসলিম এমন একটা ফেরকা আছে, দল আছে বা বেশ কিছু দল আছে যারা কেরামতকে টোটালি অস্বীকার করে, কারামত মানে না, বলছে না কারামত বলে কিছু নেই, এরা বিদাতি, যেমন মুতাজিলারা, যেমন জাহমিয়া, এইরকমই কিছু আশায়রা। আশারিরা তাহলে দুই ভাগে বিভক্ত, আশারিরা আসামা সেফাতের ক্ষেত্রে তাওহিল করেছে গোমরাহের শিকার, এই আশায়রা দুই ভাগে বিভক্ত, একদল আশায়রা বা আশারিরা কারামতকে কি করেছে অস্বীকার করেছে। তাদের সংশয় বা তাদের যুক্তি, তাদের খোঁড়া যুক্তি কি, তারা বলছেন যুক্তিকে প্রাধান্য দিয়ে দলিলের উপর, আকলকে নাকলের উপর, মানে বিবেককে দলিলের উপর, কোরআন সুন্নাহর দলিলের উপর প্রাধান্য দিয়েছে, এই করে বহু ক্ষেত্রে বহু ফিরকা গুমরা হয়েছে। তারা বলছে যে যদি কারামতে আউলিয়া মেনে নি যে ওলি আউলিয়াদের কেরামত হয়, মানে অসাধারণ কিছু তাদের হাতে ঘটে, তাহলে নবী আর নবী নয়,
এইরকম দুই শ্রেণীর মানুষের মাঝে পার্থক্য করা মুশকিল হয়ে যাবে। কি করে পার্থক্য করবেন যে কে নবী কে নবী না, বুঝা গেছে, সংশয়ই। সুতরাং আমরা অসাধারণ বিষয়গুলিকে খাওয়ারেক আদাত কার সাথে খাস করব, তাদের কথাই নবীদের সাথে শুধু খাস করব, যে নবীদের মাধ্যমে অসাধারণ কিছু হইতে পারে যেটাকে বা যেগুলোকে কি বলা হয়, মুজিজা বলা হয়। আর বাকি নবী ছাড়া অন্য উম্মতের নেক লোক থেকে অসাধারণ কিছু হইতে পারে এগুলো মানব না, যাতে করে আমাদের উপর অস্পষ্ট না হয়ে যায় যে রে ভাই এ নবী না নবী নয়। জি বলছেন ইজিল ফার্ক বাইনান নবী ওয়া গাইরিহি হুয়াল মুজিজা, নবী এবং নবী নয় এই দুইয়ের মাঝে পার্থক্য হচ্ছে মুজিজা, আল্লাতি হিয়া খারকুল আদা, যেটা অসাধারণ হয়ে থাকে। নবীরও অসাধারণ হয় আর গায়ের নবী যে নবী নয় তারও দ্বারা অসাধারণ হয় যদি বলি, তাহলে পার্থক্য কই করলাম, এটা তাদের সংশয় বা যুক্তি। এর উত্তর দেওয়া যেতে পারে, জি হ্যাঁ, বিশেষ করে এই উম্মতের জন্য উত্তর দেওয়া সহজ, কারণ প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবে না, কোন নবী আসবে না। জি খাতামুন নবীন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কোরআন কারীমে, তো সেখানে বিশেষ হাদিস রয়েছে। আসসিনভুসানি, দ্বিতীয় দল কি সম্পর্কে, কারামত সম্পর্কে। মাইয়াগুলু ফি ইসবাতিল কারামাতি মিন আসহাবি তুরুকি সুফিয়াত ওয়াল কবরিয়িন, যারা কারামতকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, সীমা ছড়িয়ে গেছে, কারামতির ছড়াছড়ি এমন যে সব ফ্যাক্টরি গুলি মক্কা মদিনা থেকে ওদের দেশে চলে গেছে, আরব দেশে কারামতি একটাও দেখতে পাওয়া যায় না, ফ্যাক্টরি তো দূরের কথা, একটাও প্রোডাকশন নেই কারামতির, আর যত কেরামতির বড় বড় ফ্যাক্টরি সব ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান, এরা সীমা ছড়িয়ে গেছে একবারে কেরামতির নাম দিয়ে, কেরামতির দোহাই দিয়ে। জি তারা কারা বলছে যে মিন আসহাবিত তরক, এরা হচ্ছে তরিকত ওয়ালা গ্রুপ, হ্যাঁ তরিকত মারেফত হকিকত শরীয়তে ইসলামকে যারা চার ভাগে বিভক্ত করেছে এই গোমরাহরা। জি হ্যাঁ গোমরা বলছি, এটা কোনো বাড়াবাড়ি কথা না, কারণ এটা সালাফদের তরিকা নয়, দিন ইসলাম চার ভাগে বিভক্ত, আর দিনে চারটা তরিকা আছে, আর তারপরে দিনে তাসাউফ আছে সুফিবাদ আছে, না না, বরং ইমাম শাফি রাহেমহুল্লাহ বলছেন কাউকে যদি দেখো যে সকালবেলা সুফি হয়েছে তো সন্ধ্যাবেলা দেখবে যে সে মূর্খ হয়ে গেছে, সে মূর্খ হয়ে গেছে বা পাগল হয়ে গেছে। জি আর কি পাগলামি করছে দেখছেন না, হ্যাঁ জ্ঞানী মানুষ যখন জিকিরে নাচ নাচতে লাগছে খইফুটা হয়ে, হ্যাঁ বিদাতিদের মাহফিলে, তখন কে প্যান্ডেলের উপর লাভ দিচ্ছে, কে মানুষের উপর লাভ দিয়ে ঘাড়ে চড়ে নিচ্ছে, কেউ ওই খুঁটি ধরে উঠতে উঠতে কোথায় উঠে যাচ্ছে, বাঁদরের মতো করছে, জি বাদনামি করা শুরু করে দিচ্ছে। জি হ্যাঁ লজ্জাও লাগে না, আউজুবিল্লাহ, এই দিয়ে ইসলামকে বদনাম করে দিচ্ছে, বড় আক্ষেপ লাগে যে হিন্দুরাকে কি বলবো যখন এইসব দৃশ্য দেখে আমাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করবে, তখন বলবো যে এটা ইসলাম নয়, এছাড়া কোনো জবাব নেই। জি এরা তোমাদের সাথে মিল আছে, তোমাদের সাধু সন্ন্যাসীদের ধর্মের সাথে এগুলো মিল আছে। জি যারা মুসলিম সমাজের উচ্চ শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত, তাদেরকে কি বলে বুঝাবো যারা যুক্তি বুঝে যে এইসব বান্দনামি করা ইসলাম শিখেছে, আউযুবিল্লাহ, এই ইসলাম তো মানতে রাজি হবে না, কি রকম পাগল হইতে রাজি। এটা রুচিসম্মত মানুষ, তারপর একটা সম্মানিত মানুষ কখনো এই ধর্মে রাজি হবে না। জি তো যারা কেরামতকে সাব্যস্ত করতে গিয়ে গোলু অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে তারা হচ্ছে এই তরিকতলারা, সুফি পীর মুরিদিতে বিশ্বাসীরা, অল কবরিন আর কবর মাজার পূজারীরা যারা কবর মাজারে বিশ্বাসী। জি হ্যাঁ আল্লাযীনা ইউদাজ্জিলুন আলান নাস, এগুলি আমার কথা না, শেখ আল্লামা শেখ সোহেল ফওজান হাফেজ আহমদ সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বর্তমানে। জি হ্যাঁ শেখ ইমাম আব্দুর রহিম বাজ রহমতুল্লাহ আলাইহির যতগুলি ছাত্র হইতে পারে তার মধ্যে সবচেয়ে বড় সিনিয়র দু তিনজন ছাত্রের মধ্যে একজন তিনি বলা যেতে পারে, শেখ সোহেল ফওজান হাফেজাহুল্লাহ তাআলা। তিনি বলছেন যে যারা লোকজনকে ধোঁকা দিয়ে থাকে, লোকজনের সাথে দাজ্জালের মতো আচরণ করে, লোকজনকে মিথ্যার আশ্রয় নিয়ে গুমরা করে থাকে, আর তারা অসাধারণ কিছু দেখায় কিন্তু শয়তানি কর্মকাণ্ডের মাধ্যমে,
এগুলি খাওয়ারেক, হ্যাঁ এলাহিয়া নয়, আল্লাহর পক্ষ থেকে অসাধারণ না, বরং এগুলো হচ্ছে খাওয়ারেক শয়তানিয়া। জি হ্যাঁ, এরা হচ্ছে আউলিয়া উ শয়তান, এরা আউলিয়া উর রহমান নয়। ভালো করে বুঝেন, কাদু খুলির নার, যেমন এক যুগে প্রতিযোগিতা চলেছে সুফিদের আগুনে ঝাঁপ দেওয়ার, কে বড় বলি যে আগুনে ঝাঁপ দিতে পারে, কিচ্ছু হলো না, জ্বললো না, আগুনে ডুইকে গেল, কিছুক্ষণ থেকে গেল, পরে বেরিয়ে গেল, কাপড়ও জ্বললো না। জি হ্যাঁ, এগুলো ছিল ওলি আউলিয়া চেনার মাপ কাঠি গোমরাদের কাছে। ওয়াদারবি আনফুসে বিসসিলাহ, নিজের শরীরে অস্ত্র দিয়ে আঘাত করা, এমন কি তাদের এই সুফিদের জীবনীতে রয়েছে বন্ডদের যে নিজের পেটে শিক ঢুকিয়ে দিল, আপনার আপনার কি বলছে শিক কি বল, লোহা লোহা যে রড রড, জি হ্যাঁ ঢুকিয়ে দিল। ওয়াইমসাকু সাবিন, জি হ্যাঁ সাপকে হাতে ধরে নিল, সাপ হাতে, এই যারা মন্ত্রতন্ত্র জানে তারাও ধরছে, যা সাপুড়ে তারা ধরছে না, কি বলবেন ওলিয়া উলিয়া সব শয়তানের বলি, এই সাপুড়ে তারা সব শয়তানের বলি। জি জি, যারা দাবি করে যে এই কবরে যারা চলে গেছে ওলি আউলিয়া, এরা পৃথিবীতে নিয়ন্ত্রণ করত, তাসারফ করত, এরা কি করত পৃথিবীতে নিয়ন্ত্রণ করত, জি যাকে ইচ্ছা মারতে পারে, যাকে ইচ্ছা মৃতকে জিন্দা করে দিতে পারে। আচ্ছা না, এইসব কিচ্ছা কাহিনি, হ্যাঁ ধরে নিলে মালাকুল মৌতকে দেখতে পেত, আর দেখতে পেয়ে ধরে নিল যে ঝোলা ঘাড়ে করে সব রু নিয়ে দিয়েছে, হ্যাঁ ধরে নিল, আর ধরে নিয়ে কাড়াকাড়ি ধস্তা ধস্তি শুরু করে নিল, আর শেষখানে ঝোলাকে কেড়েই নিল। হ্যাঁ, এত বিশাল আল্লাহর ফেরেস্তা মালাকুল মৌত বেচারা হেরে গেল এই ভণ্ডগুলির কাছে, এই পাগলের কাছে, যে নাতির রোহ কাটতে গিয়ে সেই দিনের সমস্ত রোগগুলি কেড়ে নিল, আর বেচারা মালাকুল মতি এত দুর্বল হয়ে গেল, ওর সামনে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে চলে গেল, আর গিয়ে কাঁদছে, আল্লাহ বলছে কি জন্য কাঁদছিস, কি জন্য কাঁদছিস, কোন কিতাব আছে, এই কিসা কোন কিতাব আছে জানেন, বেদে মারেফাত, প্রচলিত হক্কানি পীরের কিতাবে আছে। জি হ্যাঁ জি হ্যাঁ, কাঁদছে আল্লাহর সামনে, আল্লাহ বলছে কি হয়েছে রে, কি হয়েছে, কি হয়েছে তোর, কি হয়েছে, তো বলছে যে ঘটনা হচ্ছে এইরকম যে আপনার কোন বান্দা যে আপনি রেখেছেন, আমি সারা দিন মেহনত করলাম, আর ব্যাগ নিয়ে কাড়াকাড়ি শুরু করলো, আর কেড়ে কাটতে গিয়ে ছিঁড়ে পড়ে গেল, আর সব চলে ব্যাগও গেছে, ছালাও গেল, আর ছালার আমও গেল, বস্তাও গেল, বস্তার আম গেল, আমের দেশের লোক তো, ওই জন্য এই উদাহরণটা দিল। জি আম কুড়িয়েছি এক সময়, আপনার টুকানো বলেন অনেকে, জি হ্যাঁ আমাদের কাজই চলল, একটু বাতাস উঠলে আমাদের কাজ হয়ে গেল, এই সিজন, এই যে আমের সিজন, এখন দৌড় দিয়ে বাড়িতে কেউ থাকতো না, সব আম বাগানে সব। জি তো আল্লাহ তখন, আল্লাহ নাউজুবিল্লাহ এই ওলির কাছে অপারগ, যে আল্লাহ ওলি বানাই সে আল্লাহ, যে আল্লাহ কেরামত দেয় সে অপারগ, ওকে বুঝাইছে যে আরে পাগল তোর কাছে কি চেয়েছিল, বলছে ওই একটা যে নাতি, ওই নাতির রূহ কবজ করার হুকুম দিয়েছিলেন, আর ওই বুড়া দাদার দেখার কেউ ছিল না, ওইটা চাইছিল, আল্লাহ বলছে ওইটা দিয়ে দিতি, তুই যদি ওইটা দিয়ে দিত বাকি তোর মেহনতটা তো বাঁচত, আর বাকিগুলো তো নিয়ে আসতে পারতি, তো সব গেল একটার কারণে, সব সারাদিন রোহগুলি চলে গেল, রোহগুলি গিয়ে কি হয়েছে, ওই দিনে যত হাজার হাজার লোক মারা গেছিল সবগুলি জিন্দা হয়ে গেছে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এগুলি হচ্ছে ধর্মকর্ম। জি হ্যাঁ, তাসারুফাত নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণের আরো কিচ্ছা ওদের কিতাব আছে। এক বাংলার জমিন থেকে এক আল্লাহর ওলি খুব দ্রুত বেগে ছুটেছে, সব বলছে হুজুর কি বলে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আরে বলিও না বলিও না, আমাকে তাতে এখন সামদেশে যেতে হবে। কি জন্য সামদেশে, কারণ সামদেশে গান বাজনা হচ্ছে। জি হ্যাঁ, ওই গান বাজনাতে আল্লাহ এত রয়ে গেছেন, আল্লাহর ক্রোধ হয়েছে যে সামদেশের জমিনকে আল্লাহ উল্টে পাল্টে রেখে দেবেন, আমি গিয়ে তাড়াতাড়ি করে ধরবো যাতে আল্লাহ উল্টাতে না পারেন। এটা হচ্ছে তাসারুফ, সামদেশের জমিনের উপর নিয়ন্ত্রণ কার, আল্লাহর নয়। জি কার কার, আউযুবিল্লাহ, এই এই মুশরিকদের কাছে, এই গুমরাহদের কাছে, এই যে এই ভণ্ডদের পাগলদের আর এইসব যে হ্যাঁ বিদাতিদের নিয়ন্ত্রণ নাকি। এছাড়াও
জি দাওয়াতি ময়দান নামাতে মেলা কিছু আপনাদের মতো ভাইদের কাছ থেকে শিখেছি, মেলা কিছু কিতাবে পাওয়া যায় না, কলবে কলবে এলে মাসে ওগুলো। আমাদের এক ভাইয়ের আজকে থেকে 10-12 বছর আগে বসে বলছে, শেখ আমি দেশে কিতাবে পড়েছি যে আল্লাহ যে ওলিয়ারা থাকে তারা প্রত্যেক গ্রামের কিনারা কিনারে আল্লাহর গোসকুতু বসে থাকে, কারণ আল্লাহর যদি রাগ হয় গ্রামের ওপর তো উল্টা পাল্টা রেখে দিয়ে ভূমিকম্প হয়ে যাবে। তো এই এই যে কুতুব বসে আল্লাহর কুতুব বসে থাকে গ্রামের কিনারা কিনারায়, এরা জমিনটাকে ধরে থাকে নিয়ন্ত্রণ করে যাতে করে আল্লাহ উল্টাতে না পারে। জি এইসব আকিদা মুসলিম সমাজে ছড়িয়ে আছে, এগুলো হিন্দুদের আকিদা নয়, এগুলো ইহুদিদের আকিদা নয়, এগুলো খ্রিস্টানদের আকিদা নয়, এগুলো শিখ বুদ্ধিস্টদের আকিদা নয়। জি তো এই তাসাররুফের কথা বলছিলাম, তাসাররুফ কার নিয়ন্ত্রণ পৃথিবীতে, বহু আয়াত রয়েছে এইরকম, আল্লাহ আসমান জমিন ধরে আছেন, আন্তাজুলা না হলে সব ধ্বংস হয়ে যেত। জি হ্যাঁ সবকিছুর, হ্যাঁ শুধু আসমান জমিন না, এমনকি ভিতরে যেটা মানুষের নাগালেও না আর দিগন্তেও না। জি হ্যাঁ মোসারেফুল কুলুব দুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মোসারেফাল কুলুব ইয়া মুকাল্লিবাল কুলুব, দিলের উপর নিয়ন্ত্রণ কার, আল্লাহ। কিন্তু এই বিদাতিদের কাছে সুফিদের কাছে ওলিয়ে কামেলের আমার আপনার নাকি দিলের ওপর মনের ওপর নিয়ন্ত্রণ চলে, হ্যাঁ এমন নিয়ন্ত্রণ চলে যে একটা কড়ার কড়া নজরে দেখাতে কারো বাচ্চাই শেষ মরে, আর একটা সুদৃষ্টিতে দেখেছে গর্ভ ধারণ করেছে, সব কিচ্ছা কাহিনী তাদের খেতাবা দিতে আছে। এরকম বহু বিষয় বহু বিষয় কারামাত, যেগুলোকে এরা কারামাত বলে থাকে, এগুলোকে কি বলে থাকে কারামত, বাতাসে হাঁটছে, তারপরে যাই নামাজ বিছে পানিতে না সালাত আদায় করছে নামাজ পড়ছে নাকি, এসব কিচ্ছা কাহিনীর ভরপুর রয়েছে। জি হ্যাঁ জি এরা হচ্ছে আরেক দল গোমরা, এদিকে এক গোমরা মুতাজিলা জাহমিয়া আর কিছু আশায়রা যারা কি করেছে এরকম আকলানি, যারা যারা যুক্তিকে প্রাধান্য দিত, আমি কেরামতি টেরামতি মানি না, এরা একদল গোমরা। আর একদল গোমরা এর বিপরীত, আমাদের দেশে বড় বড় ফ্যাক্টরি রয়েছে, আরব দেশে কোনো ওলি নেই, সব ওলি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ, এর আর একদল গোমরা। আর হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত আর সিনফুস সালাস তৃতীয় দল, আল্লাযীনা যাকারাহুমুস শাইখ হুনা, যাদের আলোচনা এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ করেছেন, তারা কারা, ওহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ফায়ুমিনুনা বিকারামাতিল আউলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, খাঁটি হানাফি নকল হানাফি না, খাঁটি সাফি জাল সাফি না, খাঁটি মালিকি জাল মালিকি না, খাঁটি হাম্বলি আহলে হাদিস মুহাদ্দিসিন যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা কেরামত আউলিয়া বিশ্বাস করে, ওয়ুস বেতুনাহা আর সেগুলিকে সাব্যস্ত মনে করে, আলা মুক্তাজা মা জা ফিল কিতাবে সুন্নাহ, কোরআন সুন্নায় যা বর্ণিত হয়েছে সে অনুযায়ী, ওয়ায়রুদ্দুন আলা মান নাফাহা বিহুজ্জাতি মান ইস্তিবাহ বাইনা নবী ওয়া গায়রিহি, আর যারা অস্বীকার করেছে যে এটা কি করে হইতে পারে কেরামতি, কেরামতি নবীদের সাথে তো আমার ই হয়ে যাবে, একাকার হয়ে যাবে, বুঝতে পারবো না কে নবী আর কে নবী নাই, এদের রদ করে খণ্ডন করে, কি বলে বিয়ান না হোনা কা ফাওয়ারিক আজিম বাইন আল আম্বিয়া ওয়া গায়রিহিম গায়রা ফাওয়ারিক আল আদাত, নবীদের মাঝে আর যারা নবী নয় কিন্তু নেক লোক তাদের মাঝে এই অসাধারণ কিছু খারিকে আদাত অসাধারণ কিছু হওয়া ছাড়া মজেদা ছাড়াও পার্থক্যের দিক রয়েছে। ওলি যে হবে একটা পার্থক্য, ওলি যে হবে সে নবুয়তের দাবি করবে না, বরং সে অস্বীকার করবে, সে কোরআন সুন্নার কথা বলবে যে নবী হ্যাঁ নবীর নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে এই উম্মতে বলবে। আগের আগের যদি লোকেরা হয়ে থাকে হক কথা বলবে যে আমি নবী নই গো, তোমরা ভাবিও না যে আমি নবী, এ কথা বলবে। এবার বুঝা গেছে আগের যদি উম্মতের হয় তাহলে, কারণ আগের উম্মতে নবী হওয়ার সম্ভাবনা ছিল, এক যুগে কয়েকজন করে নবী থেকেছে। ওয়ালি বলছেন ওয়ানাল ওয়ালি লায়াদ্দিন নবুয়াত, শেখ সাল ফজল বলছেন ওয়ালি নবুয়াতে দাবি করবে, ওয়ালাউ ইদ্দা লা খারাজ আনিল ওয়ালাদ, আর কেউ যদি দাবি করে যে আমি নবী হয়ে গেছি তাহলে সে আর আল্লাহর ওলি থাকবে না, সে কার ওলি তখন শয়তানের ওলি, শয়তানের ওলি। ওয়াসারা মুদ্দায়ান কাযাবান, তখন সে মিথ্যুক নবুয়াতের দাবিদার হবে, লা ওয়ালিয়ান সে ওলি হতে পারবে না, যেমন মুসাইলামা কাযাব ছিল, আরো আরো আমরা কি বলছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই যুগে ছিল ইংরেজদের আমলে,
ওমিন সুন্নাতিল্লাহ আই আফযাল কাযিব, আর আল্লাহর নীতিমালা হচ্ছে সৃষ্টি জগতে যে যে মৃত্যুক নবী হবে তাকে আল্লাহ দুনিয়াতে অপদস্থ লাঞ্ছিত করবেন। কামা হাসাইল মুসাইলামা কাযাব, যেমন মুসাইলামা মৃত্যুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই নবুয়তের দাবি করেছিল তাকে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করেছেন। হ্যাঁ, সে নিহত হয়েছে, লাঞ্ছিত অপদস্থ হয়েছে তার দলবল, যদিও এক সময় তারা চরম আকার ধারণ করেছিল। মুসলিম সাহাবাই কেরামদের জন্য অবকর সিদ্দিকের জন্য বড় ঝুঁকি হয়ে উঠেছিল, অনেক সাহাবাই কেরাম হাফেজ ওলামা শহীদ হয়েছেন তার বিরুদ্ধে জিহাদ করতে। ওয়ায়ারুদ্দুনা আলামান গালা ফি ইসবাতিহা, আর যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে যে কোনো ভাবে যদি অসাধারণ কিছু দেখা দেওয়া যায় তাহলে আল্লাহর ওলি হয়ে গেল, সে জাদুটোনা যা দিয়ে হোক না কেন, বা জিন জিন ব্যবহার করে হোক না কেন। ফাদ্দা আহালিল মুসাওয়াজিন, তারা দাবি করেছে ভেলকিবাজদের জন্য আর যারা মিথ্যুক দাজ্জাল তাদের জন্য, বিআন্না হাউলাই লাইসু আউলিয়াউল্লাহ, বলছেন যে এরা আল্লাহ আল্লাহর ওলি না, যারা ভেলকিবাজি করে, যারা শিরকের আশ্রয়, যাদের শিরকি আকীদা রয়েছে, বিদআতি আকীদা রয়েছে, তারা আল্লাহর ওলি নয়। ওয়া ইন্নামা হুম আউলিয়াউ শয়তান, এরা হচ্ছে শয়তানের ওলি। ওমা ইউজরি আলিহিম বা ওমা ইউজরি আলিহিম, যা কিছু ওদের ঘটে থাকে, অসাধারণ কিছু দেখছেন হয়তো, অসৎ লোক, শিরকি বিদআতি আকীদার লোক, কিন্তু তারপরও অসাধারণ কিছু দেখছেন, এগুলো কি বলবেন? ইম্মা কাযিবুন, হয় মিথ্যা, মিথ্যার রটনা খুব বেশি রয়েছে, এমন রটিয়েছে। এর একটা বাস্তব প্রমাণ বলছি যে আজকে থেকে 50-100 বছর আগে যেসব হুজুররা ছিল, আলেমরা ছিল ভারতে বা উপমহাদেশে, তাদের কেরামতির বেশি ছড়াছড়ি, যারা মরে গেছে ওদেরকে বলেন যে এত যদি তোমাদের বুজরুগানের আকাবেরদের এত কেরামতি হয় তো এখনো তো তোমাদের আকাবের গুলো আছে, জিন্দা আকাবেরদের কেরামতিটা একটু দেখাও তো দেখি, তাহলে বোঝা যাবে যে বেশিরভাগ গুলি কি মিথ্যা। তাই বলছেন যে সেগুলি হয়তো কাজের তাজ্জিল এবং মানুষকে প্রতারিত করা, অথবা আসলে ঘটছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ফিতনায় নিমজ্জিত করা, পরীক্ষা যে তোরা কোরআন সুন্নাহর অনুসারী, দলিলের অনুসারী, না তোরা এসব শিরক বিদাতের আর গোমরাহের অনুসারী, বলে গাইরিম তাদের জন্য ফিতনা যাদেরকে এরকম, যাদের মাধ্যমে এগুলো হচ্ছে হয়তো অসাধারণ কিছু অন্যদের জন্য। জি অস্তিত রাজন, এবং আল্লাহর পক্ষ থেকে ছাড় দেওয়া, আল্লাহ এদেরকে ঢিল দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, যে যখন দেখবে যে আমার দ্বারা অসাধারণ কিছু হচ্ছে তখন অহংকারে ফেটে পড়বে, এভাবে গোমরা হবে। আজকাল অনেক পীররা তাদের এইরকম কিছু অলৌকিকত্ব যে দেখা যাচ্ছে সেটাই বিভিন্ন ধরনের হইতে পারে, হয় তারা ভেলকিবাজ, না হয় মিথ্যুক, আর না হলে শয়তান বসে করছে, আর না হলে তাদেরকে আল্লাহ পরীক্ষা ফেলেছেন এবং তাদের মুরিদান ভক্তদেরকে পরীক্ষা ফেলেছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে ছাড় দিচ্ছেন যে এইভাবে জাহান্নামে যা। একটি এই মর্মে বড়ই গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, ইসমহু, যে কিতাবের নাম হচ্ছে আল ফুরকান বাইনা আউলিয়াই রহমান ওয়া আউলিয়াই শয়তান, গুরুত্বপূর্ণ কিতাব, প্রত্যেক আলেম তালেবে আলেমকে এই কিতাবটি পড়া উচিত। তারপরে এখন ওই যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করলেন যে কেরামতির কি ধরনের হয়, কয়েক ধরনের, আনওয়াউল উলুম, মুকাশাফাত, আনওয়াউল কুদরা আর তাসিরাত, এই চারটি দিক বলেছেন, এগুলোর ব্যাখ্যা করছেন। বলছেন এতে বলছেন ইশারাতুন ইলা আন্নাল কারামাত মিন হুয়া মা ইয়াকুনু মিন বাবিল ইলম, বলছে কারামতের কিছু হয় জ্ঞানের সাথে, এলমের সাথে সম্পর্কিত, অলকাশফে, এবং কিছু কিছু অনুমুক্ত হয়ে যাওয়ার সাথে সম্পর্কিত, কেমন, বেআই ইয়াসমাল আব্দু মা লা ইয়াসমাহু গায়রুহু, হয়তো আমাদের মধ্যে একজন কিছু শুনছে যা অন্যরা আমরা শুনি না, এটা এর মাধ্যমে কি হলো, তার এলম হাসিল হলো বা কোনো কিছু তার কানের পর্দা খুলে গেছে, শুনতে পাচ্ছে আমরা শুনতে পাচ্ছি না, অথবা এমন কিছু দেখছে যা অন্যরা দেখছে, আশেপাশে অনেকে আছে কিন্তু কেউ দেখে না, সে একাই দেখছে জাগ্রত অবস্থায় অথবা ঘুমের অবস্থায়। অনেকে আছেন আল্লাহর নেক বান্দা, ঘুমের অবস্থায় যা দেখেছিলেন তাই হইল, এটা আপনার কেরামত না হইতে পারে, দেখছেন যে আপনি বাইতুল্লাহ তওয়াফ করছেন, আর মাশাআল্লাহ কয়েকদিন পরে আল্লাহ একটা ভিসা ব্যবস্থা করে দিল, কেরামত।
কেরামত মানে এইসব যেসব মিথ্যার ছড়াছড়ি এই ধরনের হইতে হবে জরুরি নয়, বরং সাহাবায়ে কেরাম যেসব কেরামত গুলি হাদিসে রয়েছে সেগুলিতে প্রথম যেগুলো বেশি সহি সহি হাদিস সেগুলিতে দোয়া কবুলের বিষয়গুলি রয়েছে। একটা দোয়া করলেন, বদদোয়া দিলেন, সাহাবি দোয়া কবুল হয়ে গেল। ওই যে লোক মিথ্যা অভিযোগ করেছিল সাহাবি নাবি অক্কা সম্পর্কে, আল্লাহ যদি মিথ্যা কথা বলে ফামে বাসারাহা বাসারাহু এর চোখ অন্ধ করে দাও, হ্যাঁ অতউল অমরাহু আর ওর আয়ু লম্বা করে দাও এবং তাকে মহিলাদের ফিতনায় লিপ্ত করো, ছিল না এইরকমই এইরকমই অনেক কেরামত হইতে পারে। মায়ের কেরামত জোরাইজ আবেদ, জোরাইজ আবেদের মা গিয়ে ওকে ডাকছে আর ও এতে আপনার ধর্মশালাতে খ্রিস্টানদের ওই আপনার জঙ্গলের মধ্যে এবাদত করছে, আল্লাহ আমি নামাজ পড়ছি, নামাজ ছেড়ে মার সাথে কথা বলবো, তিন তিনবার হয়ে গেল মায়ের সাথে কথা বলছে না, তখন মা বদ্ধ করে দিয়েছিল, বদ্ধ সংসাদে কবুল হয়ে গেল। এত বড় আবেদ সে ফেতনায় পড়ে গেল নারীর, ফেতনা মানে সে চরিত্র খারাপ করেনি কিন্তু তাকে ফাঁসিয়ে দিল এক মহিলা, তো এটা কেরামত না? এগুলি হচ্ছে কেরামত। এইরকমই একজন সাহাবীর জমি বেইমানি করেছিল এক মহিলা, তখন কি দোয়া করেছিলেন, আল্লাহ যদি এই জমি আমার হয় কিন্তু সে বেইমানি করছে তাহলে আল্লাহ তাকে ফামে বাসারাহা তার দৃষ্টিশক্তি কেড়ে না, চোখ কেড়ে না, আর তাকে ওয়াজ আল কাবরাহা ফিদা রেহা আর তার জমিটাই যেন তার কবর হয়। সুবহানাল্লাহ, এমন ভাবে কবুল হলো, বলছে ওই মহিলা বুড়িয়ে গেল আর বুড়িয়ে এসে যেমন দৃষ্টিশক্তি হারিয়ে দিল অন্ধ হয়ে, আর অন্ধ হয়ে তখন জমিতে নামতো, জমিতে গিয়ে একদিন জমিতে একটা কূপ কুয়া ছিল, ও কুয়াতে গিয়ে আছাড় খেয়ে পড়লো আর এমন হয়ে পড়লো যে কেউ উঠেই দিয়ে পড়লো না, ওই কুয়াটাই কবর হয়ে গেল, তার কবরই আর দেওয়া হইল না। কিভাবে দোয়া কবুল হয় চিন্তা করেন আপনি, জি এগুলি হচ্ছে কারামত। আজকাল যে সেই আকিদার আলেম ওলামা সম্পর্কে অথবা দায়ীদের সম্পর্কে যেসব লিখালিখি করছে এই ইসলামের শত্রুরা, এই তৌহিদ সুন্নাতের শত্রুরা আর সেই আকিদার শত্রুরা বিদাতিরা, একটু ভয় লাগে না? করো যা কিছু করো কিন্তু প্রতীক্ষায় থাকো দুনিয়ার আজাদের, আখেরাতের আজাদ বলে তোমাদের ভয় নেই। কাল পরশু ডক্টর জাকির নায়কের যে ছবি দেখলাম, আর একজন শেখের যে ছবি দেখলাম, এত খারাপ করে দিয়েছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা ইহুদিই কাজ করবে না, এটা খ্রিস্টানই কাজ করবে না, হিন্দুরা কট্টরপন্থী আরএসএস বা হিন্দু বিজেপি যারা ডক্টর জাকির নায়কের উপর এইরকম জুলম অত্যাচার করেছে এবং তার পাসপোর্ট কেড়ে নিয়েছে তারাও এইরকম ছবি তৈরি করবে না, আউযুবিল্লাহ। তাহলে কত বড় এরা দুশ্মন তাহলে চিন্তা করুন। আপনি কি মনে করেছেন যে আল্লাহর প্রতিশোধ নেবেন না? আরে বদদোয়া করা লাগবে না, জাকির নায়কের বদদোয়া করা লাগবে না, অন্য কোন শাইখের বদদোয়া করা লাগবে না যে বস্ত্রহীন অবস্থায় ছবি করছেন আর কোথাও উঠছে, আউযুবিল্লাহ, অথবা আর কিছু আর কোন রকম করে ছবি করছেন, অথবা আর কিছু বলছেন, গাল দিচ্ছেন, কাফের বলছেন, এত সহজ বিষয় নয়। ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল্লাযিনা আমানু সূরা হজের আয়াত, মুমিনদের পক্ষ থেকে আল্লাহ ডিফেন্স করেন, প্রতিরক্ষার ব্যবস্থা করেন, প্রতিরোধ করেন, আল্লাহই লড়বেন। আল্লাহ বলছেন আমি লড়বো, তোমাকে লড়তে হবে না, হে হে মানুষ, হে সহি আকীদার আলেম, তোমাকে লড়তে হবে না, তোমাকে প্রতিশোধ নিতে হবে না, আল্লাহই লড়বেন। আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিসে কুদসি সহিহ বুখারী, যেই ব্যক্তি আমার কারণে কোন আমার বন্ধুর সাথে দোস্তের সাথে দুশ্মনী রাখবে, ফাকাদ আযানতুহু আমার কারণে। তো আজকে জাকির নায়েক অথবা অন্য কোন সহি আকিদার আলেম শেখদের সাথে যে এই আচরণগুলি ফেসবুকে বা ইন্টারনেটে করা হচ্ছে, এটা কিসের জন্য? টাকা পয়সার, দুনিয়ার, না আল্লাহর জন্য? তৌহিদের লড়াই, তৌহিদ আর শিরকের লড়াই, সুন্নত আর বিদাতের লড়াই। মানে আদালি ওয়ালিয়ান, যে আমার কারণে আমার ওলিদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখবে, দুশ্মনী রাখবে, ফাকাদ আযানতুহু বিল হারবে, তাকে যুদ্ধের ঘোষণা শুনিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, কত শক্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন, ফাকাদ আযানতুহু বিল হারবে, তাকে যুদ্ধের এলান শুনিয়ে দিচ্ছি, তার সামনে যুদ্ধের ঘোষণা করছি। আল্লাহ বলছেন জি, সহিহ বুখারী হাদিস শুনাইলাম, কোরআন কারিমের আয়াত শুনাইলাম, আর তারপর ইফ আলু মাসে, তুমি যা ইচ্ছা তাই করো, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, রবের পকড়াও বড়ই শক্ত রয়েছে, আল্লাহ যখন ধরে নেবেন। আর আমি এই শ্রেণীর লোকদের জন্য ক্ষমার কথা বলি না, এই শ্রেণীর লোকদের জন্য যারা এত বাড়াবাড়ি করছে, আল্লাহ তাদের আখেরাতে বিশ্বাস নেই, তাদেরকে দুনিয়াতেই তুমি ধরো রব্বুল আলামিন, এবং দুনিয়াতেই কঠোর শাস্তি দাও, এই দোয়াটা আমি করি।
এরা যদি হেদায়ত না হয় তো দুনিয়াতে এদের পাকড়াও করো, কারণ দুনিয়াটাই এদের লক্ষ্য উদ্দেশ্য। এদের পুঁজি হ্যাঁ কমে যাচ্ছে, এদের ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে, এদের বিভিন্ন যে পার্থিব স্বার্থ রয়েছে সেটা রাজনৈতিক স্বার্থ হোক অথবা শিরক বিদাতে ধর্মকর্ম এই বিনা পুঁজির ব্যবসা পীরমুরিদের ব্যবসা হোক অথবা তাদের রক্ষা করতে হবে, দলবল রক্ষা করতে হবে, এসব হোক এসবে আঘাত লাগছে, এই জন্য এই সব বাড়াবাড়ি। সুতরাং আল্লাহ যেন তাদের দুনিয়া সর্বনাশ করে, যাতে করে হাড়ে হাড়ে তারা টের পায় যে কারো হ্যাঁ মানহানি করেছিলাম আর সহি আকিদার আলেমদের সাথে শত্রুতা করেছিলাম, সেজন্য আমার দুনিয়া ধ্বংস হয়েছে। আর আখেরাতে আল্লাহ কি করবেন, আল্লাহর উপর ছেড়ে দিলাম, কিন্তু দুনিয়ার জন্য চাইব আল্লাহ যেন এদের দুনিয়াকে সর্বনাশ করে যারা এই রকম আচরণ করছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে কারামতের কিছু আছে যেগুলো এলম এবং হ্যাঁ উন্মুক্ত হয়ে যাওয়ার সাথে সম্পর্ক, ফের সাথে কেমন হয়তো এমন কিছু শুনছে যা অন্যরা শুনে না, বা এমন কিছু দেখছে যা অন্যরা দেখে না, জাগ্রত অবস্থায় বা ঘুমের অবস্থায়, অথবা আও ইয়ালাম মালা ইয়ালাম গায়র, অথবা এমন কিছু জানতে পারলো যা অন্যরা জানতে পারলো না। আর তারপরে আর কিছু আছে যেগুলি হচ্ছে অমিনহা মা হুয়া মিন বাবিল কুদরাতি ওয়া তাসির, ক্ষমতার ক্ষেত্রে অথবা প্রতিক্রিয়ার ক্ষেত্রে। প্রথম রকমের উদাহরণ যেমন উমার রাদিয়াল্লাহু তাআলার কারামত, জি হ্যাঁ এই হাদিস আল্লামা আলবানী সহিহ বলেছেন, বাইহাকিতে রয়েছে এই হাদিস, অন্যান্যতে রয়েছে সিলসিলা সহিহা, যে সহি হাদিসগুলির সিরিজ আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ রয়েছে তার 1110 নম্বর হাদিস, 1110 নম্বর হাদিস লম্বা আলোচনা আল্লামা আলবানী করেছেন। কারণ কিছু লোক এই হাদিসকে জঈফও বলেছেন, যার ফলে উনি বলছেন হাদিস জঈফ না, হাদিস সহি, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া জেহাদের সেনাপতি ছিলেন, পাহাড়ের দিক থেকে কাফেররা হামলা করে আসতে যাচ্ছে আর উনি অন্যদিকে দেখছিলেন, অন্যদিকে কাফেরদের বিরুদ্ধে প্রস্তুতি নিয়েছিলেন, পেছন থেকে যদি হামলা হয়ে যায় তাহলে মুসলিমদের ক্ষতি হয়ে যাবে। তখন একটা আওয়াজ আসলো, অথচ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মেম্বারে জুমার খুতবায় খুতবা দিচ্ছিলেন, খুতবা চলা অবস্থায় হঠাৎ করে বলছে এ সারিয়া, অথচ এক মাসের দূরত্বে শাম দেশে কোথাও হ্যাঁ এই লড়াই চলছে অথবা এরাকে লড়াই চলছে, ইয়া সারিয়া হে সারিয়া আল জাবাল, মানে অনজুর আল জাবাল, পাহাড়ের দিকে একটু তাকিয়ে দেখো ওদিক থেকে কিন্তু দুশ্মন আসছে হামলা করছে। উল্টো দিকে তাড়াতাড়ি আওয়াজ পৌঁছার সাথে সাথে সারিয়া মুজাহিদিনদেরকে নিয়ে উল্টো দিকে ফিরলেন পাহাড়ের দিকে, আর দেখা যায় দুশ্মনরা তো হামলা করছিল, আর তারপরে তাদেরকে প্রতিহত করলেন আর আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। এটা হচ্ছে কাশ মানে উন্মুক্ত হয়ে যাওয়া। কিন্তু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এইরকম একটা ঘটনা হয়েছে, আর ভারত উপমহাদেশের যাদের কেরামতির ছড়াছড়ি তাদের কাছে একটা না হাজার হাজারের ফ্যাক্টরি রয়েছে, কথা বোঝা গেছে। অথচ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন, তারপর তাবেইন তাবা তাবেইন আর আইম্মা কেরামদের হ্যাঁ পায়ের কাছে এরা যেতে পারবে না, তাহলে এগুলো মিথ্যা নয়? তারপরে আকিদার ক্ষেত্রে তারা শিরক বিদাতে ডুবে আছে সুফি, আর বলছে আমাদের এগুলো কেরামতি না, বিদাতি দ্বারা কেরামতি হইতে পারে না, জি আহওয়াল শয়তানি হইতে পারে, শয়তানি অবস্থা এগুলো কর্মকাণ্ড হইতে পারে। এইরকমই কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন। ওয়া ইখবারু আবি বকরিন বিআন্না বিবাতনে যাওজাতি উনসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছিলেন তার স্ত্রী গর্ভধারণ অবস্থায় যে তার স্ত্রীর পেটে মেয়ে সন্তান আছে, জি সুবহানাল্লাহ, এই কেরামত, জি। ওয়া ইখবার উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা খবর দিয়ে দিয়েছিলেন বেমাই ইয়াখরুজ মিন ওয়ালাদিহি ফায়াকুন আদিলান, আমার বংশে একজন শাসক হবে যে বড়ই নাই পরায়ণ হবে, জি। তিনি ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। ওয়া কিসসাতু সাহেব মূসা, মূসা আলাইহিস সালামের সঙ্গীর ঘটনা, ওয়া ইলমুহু বিহালিল গন, তার সঙ্গী কে, খাজির, খাজির খাজির আলাইহিস সালাম, জি। তা তিনি নবী ছিলেন না ওলি ছিলেন এই নিয়ে বড় দ্বিমত রয়েছে, যারা নবী বলেছেন তাহলে ওহী হইতো তার কাছে, আর যদি নবী না হয় তখন বলবো যে তার এটি কি ছিল, কারামত ছিল যে এই ছেলেটা খেলাধুলা করছে আর ধরে ওকে মেরে দিল। কেন মারলেন, শেষে রহস্য দেখা গেল যে এই ছেলেটার জন্ম হয়েছে কুফরের উপর, এই ছেলে যদি বড় হয় তাহলে ফাখাসিনা আইয়ুরহে কাহমা তুগিয়ান ওয়া কুফরা, আশঙ্কা হইল বড় হলে বাপ মা কেও জালেম এবং কাফের বানিয়ে দিতে পারে, বাপ মাকে গোমরা করে দিবে।
অনেক কুখ্যাত ছেলেরা মেয়েরা বাপ মাকে পথভ্রষ্ট করেছে, করে নেই যে ছেলের জন্য শিরকুফরিতে লিপ্ত হয়েছে, ছেলের জন্য বেদিন হয়ে গেছে, বহুলোক তো এই ছেলে বেঁচে থাকলে এইটাই হতো, সেজন্য একে মেরে দেয় ভালো, আর তারপরে এর এর বিকল্প হিসাবে বিনিময় আল্লাহ কি দিবেন, এমন এক নেক সন্তান দিবেন যে সৎ হবে আর বাপ মায়ের জন্য কল্যাণকর হবে। যাদের ছেলেরা বড় বড় কুখ্যাত হচ্ছে, ডাকাত লম্পট আর এমন কিছু হচ্ছে যে বাপ মাকে ওদের জন্য লাঞ্ছিত অপদস্ত হতে হচ্ছে, তারা যদি আগেই জানতো যে এই ছেলেটা যখন মায়ের কোলে থাকে এই ছেলেটা বড় হলে বড় ডাকাত হবে, আর তার জন্য আমাকে আসামের কাঠগড়ে হাজির হইতে হবে আর আমাকে মানুষের কাছে লাজ্জুতা খেতে হবে, তাহলে ও তখনই গলা টিপে মেরে দিত। কিন্তু কাউকে আল্লাহ জানার ক্ষমতা দেননি, যে কোনো মানুষ জানতে পারলে যে এই ছেলে বড় হইলে আমার কল্যাণ নেই, আমার অবস্থা খারাপ করিনি, তাহলে মেরে দিত না, মারতো না, অবশ্যই মেরে দিত। খাজেল আলী ইসলাম জানতে পেরেছিলেন ওয়াইল মহ বেহালিল গোলাম, ওই বালকটি সম্পর্কে। দ্বিতীয় রকমের উদাহরণ, দ্বিতীয় রকম কোনটা, যেটা হচ্ছে কোনো ক্ষমতার বহিঃ প্রকাশ, অসাধারণ ক্ষমতা অথবা কোনো তাসির প্রতিক্রিয়া। ইসলাম গ্রহণের জন্য বিলকিস আসছে তার আগেই, কে দ্রুত তার সিংহাসনটা এনে দিতে পারে, ঘোষণা করলেন, আছে না নেই, কোথায় আছে, কোরআনে কারিম আছে, সূরা নামলে আছে। তখন একজন বলল কি, হ্যাঁ জিন বলল, কালা ইফরিত মিনাল জিন আনা আতিকা বিহি, হ্যাঁ কাবুল আন তাকুম আমি মাকামে, আপনি যে এই যে বসে আছেন, আপনি মানুষের সামনে সবাই বসে আছেন, আপনার সভা বরখাস্ত হওয়ার আগে আগে মানে কয়েক ঘন্টার মধ্যে এনে দিতে পারবো। জিন বলল, ইফরিত যে বড় শক্তিশালী জিন, কিন্তু কালাল্লাজি ইনদাহু মিনাল কিতাব ওয়া কালাল্লাজি ইনদাহু মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, কিতাবের জ্ঞান মানে এই কথা বেদাতীদের ব্যাখ্যা যে সে ইসমা আজম জানত, সুতরাং আমরাও যদি কেউ ইসমা আজম জানেনি তো আকাশে উড়ে বেড়াইতে পারবো, এগুলি গুমরাহি। এলমুমিল কিতাব, তার কিতাবের জ্ঞান ছিল। এর তাফসিরে শেখ হোসেন উল্লেখ করেছেন যে একটা উক্তি যে কিতাবের প্রথম জ্ঞান কার কাছে, প্রথম জ্ঞান নবীর কাছে, আল্লাহ আল্লাহ আল্লাহর পরে, আল্লাহর পরে কিতাবের জ্ঞান, লহে মাহফুজের জ্ঞান, লহে মাহফুজের এলিম কার কাছে এসছে, নবীর কাছে নিয়ে আসলো কে, জিব্রাইল। তো জিব্রাইল আগে জানলো না নবী আগে জানলেন, জিব্রাইল। তাহলে এখানে আল্লাজি ইনদাহুমিনালকে যার কাছে কিতাবের জ্ঞান আছে বলছে জিব্রাইল সালাম নিয়ে এসছে, এই কথা একটা, এটা একটা তফসির, ওই তফসির এখানে কারামত সাব্যস্ত হবে না। আর একটা যেটা তফসির সেটা হচ্ছে যার কাছে কিতাবের এমন কোন জ্ঞান ছিল, মানে আলেম, সে ওই রকম আলেম ছিল, সে কে ছিল আল্লাহ ভালো জানে, আর কি জ্ঞান ছিল, কি ধরনের জ্ঞান ছিল আল্লাহ রাব্বুল ভালো জানেন, আমাদের ওইসব বলা হয়, সুতরাং ওইসব আমাদের নিজের মন গড়া ব্যাখ্যা করার দরকার নাই, ইসমা আজম ছিল না কি ছিল না কি ছিল, ওইসব না। কি বলেছিলেন তিনি, আনা আতিকা বিহি কাবলা আন ইয়ারতাদা ইলাইকা তারফুক, আমি আপনার কাছে সেটা হাজির করে দেব আপনার চোখের পলকের আগে, দেখতে দেখতে হাজির, চোখের পলকে হাজির, এটি কারামত। এইরকমই কেসাত আহলিল কাহফ, যে যুবকরা, হ্যাঁ গুহাবাসী, মারিয়াম আলাইহিস সালাম, তিনি তো নবী না, নবীর মা, ঘরে বন্ধু আর আনসিজির ফল খাচ্ছে, আন্না লাকা হাযা যাকারিয়া, নবী আরে মারিয়াম তুমি কোথা থেকে এসব ফলমূল পেলে, এক তো সিজনের ফল না, তারপর দরজা বন্ধ, তুমি কোথেকে পেলে, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, এটা কারামত মারিয়াম আলাইহিস সালামের, সম্মানিত আল্লাহ করেছেন এর মাধ্যমে। ওই কিসসাতু খালিদ বিন ওয়ালিদ সুবহানাল্লাহ, এই কিসসা সহি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিহাদ ফি সাবিলিল্লাহর বড় মুজাহিদ ছিলেন, সুবহানাল্লাহ, যে তার মাধ্যমে যে আল্লাহ দ্বীনের খেদমত নিয়েছেন যেটা অন্য কারো মাধ্যমে খুব কমই হয়েছে। এই খালিদ বিন ওয়ালিদ বিষ পান করে নিয়েছিলেন, চ্যালেঞ্জ, বিষ পান করেছেন, কিচ্ছু হয়নি, দুশমনরা দেখছে যে খালিদ বিন ওয়ালিদ বিষ পান করেছে তো এক্ষুনি মরে যাবে, কিছু হয়নি। বলছেন ওয়ালাম ইয়াসুল্লাহু মিনহু দারা শারিবা সুম, বিষ পান করে নিয়েছিলেন কিন্তু তাতেও তার ক্ষতি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই, আল্লাহ এই দিয়ে সম্মানিত করতে পারে। আর এটা শুধু খালিদ বিন ওয়ালিদের সাথে খাস না, আরো কারো ব্যাপারে হইতে পারে,
আপনার আমার ব্যাপারে হবে জরুরি নয়, কিন্তু আল্লাহ যদি হায়াত কারো রাখেন যে আমি একে আরো দশ বিশ বছর রেখে দিনের কিছু খেদমত নেব, আর সারা দুনিয়া যদি মারার চেষ্টা করে বিষও খাওয়াই তাও কিছু হবে না, এটা হচ্ছে কারামত। সেটা কেমন পর্যন্ত হইতে ভাইয়া মৌজুদ আতুন এলাই অমল কেয়ামা ইবনে তাইমিয়া রহমাহ বলছেন কেমন পর্যন্ত যে কারো হইতে পারে। এইরকম সালাফে সালেহীন থেকে যেসব বর্ণিত রয়েছে কোরআনে কারিমে এবং যেসব হাদিস রয়েছে সেদিকে ইঙ্গিত করেছেন। এইরকম মারিয়াম আলী ইসলামের গর্ভধারণ, পেটে বাচ্চা হয়ে গেল, এটা কারামত না? বাপ নাই, স্বামী নাই, কারো সাথে মিলন হয়নি, বাচ্চা হয়ে গেল, কারামত। জি হ্যাঁ, এইরকমই জুলকারনাইনের কিসসা, জুলকারনাইন এইরকমই বহু ঘটনা রয়েছে যেগুলি উল্লেখ করেছেন। এই যে সারিয়া কে বলেছিল পাহাড়ের দিকে যাও, এটা পূর্ব দিকের ঘটনা ছিল, নাহাওয়ান্ত, সেটা ইরাকের নাহাওয়ান্ত নামক জায়গায় লড়াই চলছিল। ডাক দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মেম্বার থেকে, ওহু আলা মেম্বারিল মদিনাতি ওয়া জাইশু সারিয়াত বিন হাওয়ান বিল মাশরিকি ওয়া নিদাইলহু ইয়া সারিয়াল জামাল। সারিয়া শুনে নিয়েছেন, মসজিদের লোকেরা শুনলো, কিন্তু মসজিদ থেকে একটু দূরে, মসজিদে যারা দূরে আছে তারা হয়তো কথাটা শুনলি, যারা খুতবা শুনতে পায় না, আর ওইদিকে সারিয়া শুনেছেন। সারিয়া একাই শুনেছেন, তার সাথী সঙ্গে কেউ শুনেন, এটা সারিয়ারও কারামত এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার কারামত। তো কিয়ামত পর্যন্ত এটা বাকি থাক, বলছেন এই লা তাযালুল কারামাতু মাওজুদাতুন ফি হাযিহিল উম্মাতি ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত এই উম্মতে কারামত থাকবে, মা ওয়াজাদাত ফিহিমুল ওয়ালায়াতু বিশুরুতিহা, যতদিন পর্যন্ত ওলি হওয়ার ওয়ালায়াতের শর্তগুলি বহাল থাকবে, বাকি থাকবে শর্ত। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। يا إله الكون يا المولى العظيم، يا كريمان منه قرآن كريم.